সায়ন্তিকা একবার দেখবো তোকে। শান্তিকা দি বললো, শান্তিকা দি সমস্যা হচ্ছে কিছু, শুধু জয়েন হচ্ছে আর লেট হয়ে যাচ্ছে, তাই শান্তিকা দি বললো যে ফোনটা রিস্টার্ট করে আমি জয়েন হচ্ছি এক্ষুনি। ঠিক আছে, যদি প্রস্তুত থাক সকলে, আমিও প্রস্তুত আছি। যদি সেরকম সমস্যা হয়, শান্তিকা যদি না প্রেজেন্ট থাকতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকেই ধরতে হবে। না ম্যাম, আমি আছি। ওকে ওকে, ভেরি গুড। আমি জয়েন করেছিলাম কিন্তু মানে লেফট হয়ে গেছিলাম বারবার, আবার অন্য অ্যাকাউন্ট থেকে জয়েন করলাম তো। ওকে ভেরি গুড, আমি সেটাই দেখলাম। একবার তুই একবার ভিডিওটা অন করে একবার দেখে নে যে ঠিক আছে কিনা ব্যাপারটা পুরো। হ্যাঁ কৌশিকদা তো ম্যাম আসতে চলেছে। কৌশিকদার ভিডিওটাই চালানো হবে, কারণ কৌশিকদা সেটাই তো পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কৌশিক ভিডিওটা অফ করে দে। কৌশিক তোর ভিডিওটা অফ করে দে। শায়ন্তিকা স্পিকার অফ রাখ, কথা বলা হয়ে গেলে স্পিকার ভিডিও এগুলো সব অফ করে দেবে। স্যার আমরা ঠিক 11:10 শুরু করব, আর একটু দেখে নিই যদি আর কেউ অ্যালুমনিদের ওরা জয়েন করে।
নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠান, যার জন্য আমরা এই আন্তর্জাতিক মঞ্চে সমবেত হয়েছি, এই অনুষ্ঠান এই দুঃসময়ে যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে সেই কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে নিবেদিত। এই সকালের এই অনুষ্ঠানে আজকের দিনটাকে শুভ সকাল বলতেই পারতাম, কিন্তু যে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, যে ঘন অন্ধকারের মধ্য দিয়ে প্রত্যেক দিন আমাদের সময় কাটছে, সেখানে এই সকালকে কতটা শুভ বলা যায় সেই প্রশ্ন মনের মধ্যে উদয় হতেই পারে। কিন্তু তবুও সকলকে জানাই শুভ সকাল, কারণ এই অন্ধকার সময়ের মধ্যে দিয়ে প্রত্যেক দিন যারা লড়াই করছে বেঁচে থাকার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনছে প্রত্যেক প্রাণকে, আমরা হারাচ্ছি অনেককেই, তবু হারানোর পথ থেকে ফিরিয়ে আনা হচ্ছেও অনেক, সেই যারা এই লড়াইকে এগিয়ে নিয়ে চলেছে জয় কামনা করে, তাদের সাফল্য কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি। আজকের আন্তর্জাতিক মঞ্চে আমরা সমবেত হয়েছি তাদের অভিজ্ঞতা, কথা, গান, আবৃত্তির মধ্য দিয়ে, এবং পাশাপাশি আমাদেরও কিছু অভিজ্ঞতা, আমাদের মতামত তাদের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই অনুষ্ঠানের মধ্যে। আজকের অনুষ্ঠানের সূচনায় যে উদ্বোধনী সঙ্গীতটি আমরা রেখেছি, সেটিও গিয়েছে আমাদেরই কলেজের, অর্থাৎ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এক প্রাক্তন কর্মের তাগিদে, কর্তব্যের তাগিদে সে সরাসরি উপস্থিত হতে পারেনি আমাদের সঙ্গে ঠিকই, কিন্তু সে তার গান ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। যন্ত্র রয়েছে তাদের কাছে, আমার বিনীত অনুরোধ তারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের উদ্বোধনী সঙ্গীতটি সকলের মধ্যে পরিবেশন করতে সাহায্য করুন। জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার, জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও, জাগো জাগো সুন্দর তোমার পরশে সবে, জাগো জাগো সুন্দর তোমার পরশে সবে, রাঙিয়ে তোলো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জীবনে জীবনে ধরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা,
জীবনে জীবনে ধরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা, বনে বনে ফুল ফোটে তোমার আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়, বনে বনে ফুল ফোটে তোমার আশায়, বিহগের সুরে সুরে বন্দনা গায়, জাগো জাগো নির্মল ক্ষমার লোয়ে মন, জাগো জাগো নির্মল ক্ষমার লোয়ে মন, ভরিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। অসংখ্য ধন্যবাদ জানাই নিপাকে। এত দুঃসময়ের মধ্যেও আমরা কোনোভাবেই আমাদের আশাকে ব্যর্থ হতে দিতে পারি না। প্রতি মুহূর্তে এই অদৃশ্য ভাইরাসের হানাদারির কলুষতা কলমশতাকে হারিয়ে মুছে দিয়ে আমরা আশা করি যে আবার সেই সূর্য উদয় হবে, সেই সূর্য সুধা আমরা লাভ করতে পারবো, যেখানে আমরা ফিরে পাবো আমাদের পুরনো দিনের স্বাধীন, সামাজিক দূরত্বহীন, সন্দেহহীন, মানসিক দূরত্বহীন সেই পুরনো সময়। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের পক্ষ থেকে আজকে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে যারা কোভিড যোদ্ধা হিসেবে উপস্থিত রয়েছেন তারা সকলেই আমাদের খুব কাছের মানুষ। কাছেই কাউকে তোমার বন্ধু করার মতো তারা কেবল আমাদের এই দুঃসময়ের বন্ধু নয়, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো নিবিড়। তারা আমাদের প্রাক্তনী, তারা আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, তারা শহরের বিভিন্ন প্রান্তে, এমনকি শহরের বাইরেও বিভিন্ন প্রান্তে তারা প্রত্যেক দিন অসুস্থ মানুষের সেবা করে চলেছে। শুধু অসুস্থ মানুষের সেবাই নয়, নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে কর্মযজ্ঞে, এই দুঃসময়ের যজ্ঞে তারা সামিল হয়েছে, দুঃসময়কে দূর করে নতুন আশার আলো জ্বালিয়ে তোলার উদ্দেশ্যে। আমাদের আজকের অনুষ্ঠানের এই যে অভিমুখ, সেই অভিমুখটি আলোকিত করার উদ্দেশ্যে আমি এই আন্তর্জালিক মঞ্চে ডেকে নিতে চাই আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়কে। তাকে আহ্বান জানাই আজকের আন্তর্জালিক মঞ্চে। ধন্যবাদ। আজ সত্যি খুব আনন্দের দিন, যদিও এরকম একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবু আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই যে কোভিড যোদ্ধা হিসেবে সমাজের সর্বস্তরের মানুষের সেবা করার যে ব্রত, এটা আমাদেরকে সত্যি অত্যন্ত গর্বিত আনন্দিত করছে। আর সেই গর্বের ভাগ্নিতে এই রকম একটা অনুষ্ঠানের আয়োজন যে কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং কলেজের শিক্ষকরা মিলে করতে পেরেছে, এটা সত্যি খুব আনন্দের এবং খুবই গর্বের। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, এবং খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার লেখা একটি কবিতার মাধ্যমে আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। কবিতা নাম কুর্নিশ। বিনিদ্র রাত, পিপির ঘাম, এক রাশ উৎকণ্ঠা, ফুটে উঠে আলো, কখন আবার বাজবে ছুটির ঘন্টা, তবু ওরা লড়ে প্রতিদিন শুধু মানুষ বাঁচবে বলে, অসম লড়াই ওরাই যুদ্ধে এই মহামারী কালে, সকাল সন্ধে কত লোক আসে
কতজন দেয় পাড়ি, কে কোথায় আছে কষ্টে যাদের শ্বাস হয়ে আসে ভারী, সারি সারি বেডে অসহায় মুখ ঈশ্বর দেখে ওই মুখে, এইটুকু পাওয়া এই জন্যেই মন ভরে ওঠে সুখে। আমরা যারা অশক্ত আজ দূর থেকে করি কুর্নিশ, তোমরা করেছ গর্বিত আজ দিয়েছ প্রাণের আশিস, দীক্ষা যাদের বিবেক মন্ত্রে সেবার প্রদীপ জেলে, তাদের কজন আমাদের মেয়ে কিংবা কজন ছেলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়কে। তার কবিতা বরাবরই আমাদের খুব প্রিয়, তার কারণ প্রাসঙ্গিক সময়কে তিনি তার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেন, আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে তার থেকে আমি আরেকটু আশা করেছিলাম, স্যারকে আর একবার অনুরোধ করব, কারণ আজকে এই অনুষ্ঠানের যা অভিমুখ, সেই অভিমুখ কোভিড যোদ্ধাদের নিয়ে। স্যার নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলেন, তাই স্যারের কাছ থেকে আর একবার আমার বিনীত অনুরোধ, যদি স্যার তার অভিজ্ঞতার কথা বলে আজকের অনুষ্ঠানে কথার সূচনা করেন। স্যার আপনার কাছে অনুরোধ, আপনি একটু যদি আপনার অভিজ্ঞতার কথা বলেন। সেটা আর শেয়ার করতে চাইছিলাম না, এই কারণেই অভিজ্ঞতা তো মোটেই মধুর নয়। একবার এই রোগে আক্রান্ত হলে যে বিপদের হাতছানি আমাদের সামনে চলে আসে, যে ভয়ের একটা সঞ্চার হয়, সেইটা সত্যি একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। এর আগে বহুবিধ রোগে আমরা আক্রান্ত হয়েছি, কিন্তু এই রকম ভয় আর কোনো সময় পেয়েছি বলে মনে পড়ে না। এবং তার সঙ্গে যে একটা অনিশ্চয়তা, যে এক ধরনের বোধ কাজ করে যে সত্যি এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা, ওষুধেও এই রোগের মুক্তি হবে কিনা, এই ধরনের একটা অদ্ভুত ধরনের আশঙ্কা মনের মধ্যে বাসা বাঁধতে থাকে। আর আমি আক্রান্ত হয়েছিলাম প্রথম রোগের এই প্রথম তরঙ্গের সময়, এই দ্বিতীয় তরঙ্গ বোধহয় তাকেও ছাপিয়ে গেছে, এত ভয়ানক রূপে ফিরে এসেছে এই করোনা। এইবারে তার সঙ্গে আবার হাত ধরে চলে আসছে আরো কিছু ছত্রাকবাহিত রোগ। আমরা একটা বড় বিপর্যয়ের মধ্যে আছি, আর ঠিক সেই সময় আমাদেরই ছাত্রছাত্রী এবং আরো অনেকে সারা দেশ জুড়ে যে সমস্ত কোভিড যোদ্ধারা এগিয়ে গিয়ে নিজেদের বিপদকে উপেক্ষা করে এই ভয়ানক বিপর্যয়ের মুখে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তাদের কাছে ঈশ্বরের মুখ হয়ে উঠছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের সম্মান চিরন্তন। এবং আমরা চাইব যে এই অনুষ্ঠানেও সেই সুরটাই বাঁধা থাক, এবং শুধুমাত্র আলোচনা নয়, কিছু গান কিছু কবিতার মাধ্যমে আমরা তাদের এই এইটুকু সময়কে একটু ভালো করে তোলার চেষ্টা করি, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার শুধুমাত্র এই অনুষ্ঠানের অভিমুক্তি আমাদের কাছে ব্যক্ত করলেন তা নয়, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূত্রটি বেঁধে দিলেন। আগামী অনুষ্ঠানগুলো, আজকের পরবর্তী যে অনুষ্ঠানগুলো আমরা রেখেছি, সেগুলোর মধ্য দিয়ে এই সূত্রটি আমরা বাজিয়ে চলার চেষ্টা করব। স্যারের কথায় উঠে এসেছে ভয় আতঙ্কের কথা, আমরা দেখব আমাদের পরবর্তী আলোচনায় কিভাবে এই ভয় এই আতঙ্ককে আমরা জয় করতে পারি, সেই নিয়েও কথা বলবেন আমাদের অধ্যাপকরা। এই মুহূর্তে আর সময় নষ্ট করব না, এই অনুষ্ঠান যাদের সহযোগিতায়, যাদের ইচ্ছায়, যাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব হতো না, তা একদিকে যেমন কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন, ঠিক একই রকম ভাবে কলেজের IQSE কমিটিও এই অনুষ্ঠানের সমান অংশীদার, তাদের সাহায্য ছাড়া আমরা এতটুকু এগোতে পারতাম না। IQSE থেকে IQSE-র কোঅর্ডিনেটর হিসেবে আমি মাননীয়া
ডক্টর চৈতালী চৌধুরী মহাশয়াকে ডেকে নিতে চাই আজকের আন্তর্জালিক মঞ্চে। তার থেকে আমরা তার চিন্তিত অভিমতটি জেনে নেব। ধন্যবাদ মুনমুন। সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী প্রচেষ্টা। আজ আমরা তাদের কাছে পেয়েছি যারা আমাদের ছাত্রছাত্রী, এই কলেজের প্রাক্তনী, আবার একই সঙ্গে আজকে কোভিড যুদ্ধের সামনের সারির এক একজন যোদ্ধা। তারা কেউ বা সেবিকা, আবার কেউ বা এই যুদ্ধের অন্য কোনো ক্ষেত্রে কর্মযোগ্যে তাদের অবদান রেখে চলেছে প্রতিনিয়ত। যারা দিন রাতের পরোয়া না করে মুমূর্ষু রোগীকে নিয়ে যাচ্ছে সুস্থ জীবনের দিকে, বিপন্ন মানুষের জীবনে আশা ভরসা যোগাচ্ছে, তাদের জন্য এই অনুষ্ঠান। গোটা পৃথিবী আজ এক গভীর অসুখে ভুগছে, কোভিড-19, যার ধাক্কায় আমাদের দেশের প্রায় সকলেই তাদের স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছে। বহু প্রিয়জনের বিয়োগ ব্যথাকে থেকে আক্রান্ত বিয়োগ ব্যথায় আক্রান্ত হচ্ছে আমাদের মন। এই সময়, এই দুঃসময়, যারা ফ্রন্টলাইনার হিসাবে একদম সামনের সারিতে দাঁড়িয়ে এই অসুখের মোকাবিলা করছে, তারা এক একজন এই যুদ্ধের লড়াইয়ের সেনাপতি। আমাদের সেই সব ছাত্রছাত্রীদের এখানে সমবেত করতে পেরে আমরা গর্বিত। তাদেরকে আমরা অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই। করোনার আবহে আমরা উপলব্ধি করছি মানুষের জীবনের সময় এখন আর কোনো ঠিক ঠিকানা কিছু নেই। আজ যে সুস্থ, কাল সে অসুস্থ, আবার হয়তো পরশুদিন সে চলে যাচ্ছে চিরতরে আমাদের সকলকে ছেড়ে। এই পরিস্থিতিতে যারা সামনে থেকে লড়াই করছে তাদের নিয়ে এই অনুষ্ঠান। তোমরা যারা মানুষকে বাঁচানোর চেষ্টায় ব্রতী, আমাদের প্রাণ উজাড় করা ভালোবাসা তাদের জন্য রইল। আর চাই তোমাদের সুস্থ জীবন। এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত যেটা জরুরি সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ চিন্তা এবং বিজ্ঞানসম্মত পদক্ষেপ। মনের মধ্যে একটা আবেগ না থাকলে এই ধরনের যুদ্ধের অংশ গ্রহণ করা যায় না, ঝাঁপিয়ে পড়া যায় না। মনে পড়ছে উপনিষদের একটা কথা, তামসো মা জ্যোতির্গময়ঃ, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যাও। মৃত্যুর অন্ধকার থেকে জীবনের আলোর দিকে নিয়ে যাচ্ছ তোমরা, এগিয়ে চলেছ প্রতিনিয়ত। যারা এখানে সেবিকা বা নার্স, তাদের সম্পর্কে বলা হয় যে তারা স্ট্রং ইনাফ টু টলারেট এনিথিং অ্যান্ড সফট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড এনিওয়ান। তোমরা এক একজন লেডি উইথ দ্য ল্যাম্প। আর যারা এই যুদ্ধক্ষেত্রের অন্যান্য জায়গায় তোমাদের জীবনকে উৎসর্গ করেছ, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলেই জীবনকে বাজি রেখে দিন রাতের পরোয়া না করে মানুষকে বাঁচাতে হবে, এই বোধ নিয়ে মনুষ্যত্ব এবং মানবতার এক বড় শিক্ষাকে পাথেয় করে ছুটে চলেছ আলোর পথযাত্রী হয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। আর সবশেষে বলতে চাই, আজকে এই অনুষ্ঠান যাদের ছাড়া করা সম্ভব হতো না, সেই সমস্ত আমাদের কলেজের ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকা যারা এই অনুষ্ঠানে আছেন এবং অন্যান্য কলেজ থেকেও যারা এখানে এসেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয়া চৈতালী চৌধুরী মহাশয়াকে। তার কথার রেশ ধরেই বলি, উপনিষদের সেই মন্ত্রের কথা মনে পড়ে যাচ্ছে, অস্ততো মা সদ্গময়ঃ, তমসো মা জ্যোতির্গময়ঃ, মৃত্যুং মা অমৃতং গময়ঃ, আবিরাবি মা এধি। এই অমৃতের পথে যারা নিরন্তর আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে চলেছে, তারা শুধুমাত্র সেবিকা হিসেবে নয়, আমাদের প্রাক্তনীরা ছড়িয়ে রয়েছে নানা ক্ষেত্রে, কোভিড যুদ্ধের নানা ক্ষেত্রে তাদের সফল অবস্থান। কখনো তারা ল্যাবের মধ্যে দিন রাত এক করে কাজ করে চলেছে, কখনো
পরিশুদ্ধ করে চলেছে বাতাস গৃহ গৃহের আশপাশ। এই সকল যোদ্ধাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই নিবেদন। শুধুমাত্র কলেজের বিভিন্ন ক্ষেত্রে নয়, কলেজের এনএসএস যে কমিটি রয়েছে, সেই কলেজের এনএসএস কমিটির যিনি কনভেনার সেই অধ্যাপককে আমি এখন আন্তর্জাতিক মঞ্চে ডেকে নেব। কারণ সেই অধ্যাপক সম্পর্কেও যেমন নতুন করে বলার কিছু থাকে না, কলেজের এনএসএস কমিটি তার কর্ম পরিধি যেভাবে ছড়িয়ে দিয়েছে সেটা সিঙ্গুরের সাধারণ জনগণও যেমন জানেন, জানেন আমাদের সকল ছাত্রছাত্রীরা। তাই সরাসরি আর কথা না বাড়িয়ে ডেকে নিই এনএসএস কমিটির কনভেনার মাননীয় ডক্টর সুশান্ত নাথ মহাশয়কে। ধন্যবাদ মুনমুন। আমি নমস্কার, প্রথমে আমি ধন্যবাদ জানাই আইকিউসি কমিটি এবং আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে, যারা এই সময়োপযোগী অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তাদেরকে ছাত্রছাত্রীদের, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদেরও আমি ধন্যবাদ জানাই এবং বর্তমান ছাত্রছাত্রীদেরও, যাদের উৎসাহে এই অনুষ্ঠানটি আজ আমাদের আজ আমাদের সামনে আয়োজিত হতে পেরেছে। আজ আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা এই কোভিড-19 বিরুদ্ধে মানুষের পাশে থেকে মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে, তাদের আমি স্যালুট জানাই। তারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার, মানে সম্মুখ সারির কোভিড যোদ্ধা। যুদ্ধ তো বটেই, কারণ সারা বিশ্বজুড়েই এই যুদ্ধটা চলছে, কিন্তু ভারতে এই যুদ্ধটা একটু কঠিন, যে কারণে বিপুল জনসংখ্যা। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা কোভিড ওয়ারিয়ার, তাদের সাথে আমরা সকলেই আছি এবং থাকব। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের এনএসএস ইউনিটের সকল সদস্য এবং ভলান্টিয়াররা সবসময় কোভিড ওয়ারিয়ার, মানে কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা করে এবং তাদের কাজে উৎসাহ প্রদান করে চলেছে। কোভিড যোদ্ধারা যদি কেউ সরাসরি যে কাজ করছে তা নয়, অনেক সময় দেখা যায় তারা সরাসরি রোগীদের সাথে সেবায় থাকছে, আবার কেউ পরোক্ষভাবে, যেমন বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া ইত্যাদি, এসব কাজও কিন্তু কোভিড যোদ্ধারা করছে। সবসময় ফ্রন্টিয়ার বা পরোক্ষ দুরকমভাবে কিন্তু তারা কাজ করে চলেছে। এই যোদ্ধাদের অনেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তারা এনএসএস ভলান্টিয়ার বা আমাদের কলেজে এনএসএস এর সাথে কোনো না কোনোভাবে যুক্ত থেকেছে। এনএসএস থেকেই তারা দীক্ষা পেয়েছে মানুষের সেবা করার। যেদিন থেকে আমাদের কলেজে এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প শুরু হয়েছে, সেদিন থেকে কিন্তু ছাত্রছাত্রীরা সমাজ সেবায় শিক্ষিত এবং দীক্ষিত হয়েছে। এদের অনেকে রাজ্য এবং জাতীয় স্তরে কলেজের মুখ উজ্জ্বল করেছে। প্রথম থেকেই আমাদের কলেজের জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মানুষ, সমাজ ও দেশ সম্বন্ধে উদ্বুদ্ধ করে এসেছে। এনএসএস ভলান্টিয়াররা সিঙ্গুরের পথে গ্রামে কাজ করে, তারা এখনও কাজ করে চলেছে। তারা ওই কোভিড ওয়ারিয়ার হিসাবে আমাদের দেখতে পাচ্ছি, জানি সেগুলো। এবং এমনও হয়েছে যে এই যে যখন নাকি কোভিড, আগের বার কোভিডের মহামারী যখন শুরু হলো, তখন তারা কি করেছে, তারা তাদের বাড়ির আশেপাশে, বাড়ির দেওয়ালে, বাড়ির বাইরের দেওয়ালে, ল্যাম্পপোস্টে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্টার তারা এঁকে লাগিয়েছে, যাতে লেখা ছিল মাস্কের ব্যবহার করুন, দূরত্ব বজায় রাখুন। এই যে বিভিন্ন রকম কথাগুলো লিখে তারা করেছে কি, বাড়ির আশেপাশে, বাড়ির দেওয়ালে, তাদের বাড়ির সামনে যে রাস্তা, গ্রামের রাস্তা, সেই সব অঞ্চলে যে দেয়াল আছে, লাইট পোস্ট আছে, ইভেন গাছের গায়েও তারা কিন্তু সেসব পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করে গেছে। তারা ঘরে কিন্তু বসে থাকলে, মানে ঘরে থেকেও কিন্তু তারা কিন্তু তাদের পারিপার্শ্বিক যে মানুষদের কিন্তু সচেতন করে গেছে। এটাই হচ্ছে এনএসএস এর যে ভলান্টিয়ার, তাদের কার্যকারিতা। এনএসএস এই কোভিড মহামারীর সময় এনএসএস বিভিন্ন ওয়েবিনার করছে এবং ভিডিও বানিয়েছে, এবং কোভিড সম্বন্ধে তাদের মানুষকে সচেতনতা প্রদান করে চলেছে। আমাদের কলেজে যে ওয়েবসাইট আছে, ওখানে যে এনএসএস বিভাগ আছে, সেখানে এই যে 2020-21 ওই সময়টাতে যেসব প্রোগ্রাম আমরা, ওয়েবিনারগুলো করেছি এবং বিভিন্ন রকম সচেতনতামূলক যেসব অনুষ্ঠানগুলো করেছি,
আপনারা কিন্তু সেই ওয়েবসাইট আমাদের কলেজের ওয়েবসাইটে এনএসএস বিভাগের যে অংশটা আছে সেখানে গিয়ে দেখতে পাবেন, ইউটিউবের সবকটা লিংক দিয়ে দেওয়া আছে। আমরা এই কোভিড সিচুয়েশনে আমরা এনএসএস কীভাবে কাজ করেছে এবং অভিনয় করেছে, আপনারা গেলে বুঝতে পারবেন যে এনএসএস কিন্তু প্রচণ্ড রকমভাবে সক্রিয়ভাবে কাজ করে চলেছে এই অতিমারির সময়। তাহলে বুঝতে পারবেন আপনারা এই এনএসএস কীভাবে কাজ করছে এবং এই ওয়েবিনারগুলোর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে চলেছে, এবং তার মধ্যে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল এফেক্টের জন্য কি হতে পারে তার উপর ওয়েবিনার হয়েছে। কোভিড ওয়ারিয়ার ডাক্তার যারা এসএসকেএম এর ডাক্তার তাকে নিয়ে অনুষ্ঠান করা হয়েছে, এগুলো সবই আছে। আপনারা জাস্ট ইউটিউব লিঙ্কের যে ইয়েগুলো দেওয়া আছে, লিঙ্কগুলো দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে কলেজের এনএসএস বিভাগে, সেইখানে আপনারা দেখবেন এবং আপনারা আশা করি দেখে উৎসাহ দেওয়া হবে। এবছর আমরা রবীন্দ্র জয়ন্তীর পূর্ণ লগ্নে কালচারাল কমিটির সাথে, কলেজের কালচারাল কমিটির সাথে জয়েন্টলি অনুষ্ঠান করেছি, ইউটিউব লিঙ্ক আপনারা ওখানে পেয়ে যাবেন। আমরা এ মাসের শেষে এনএসএস এ মাসের শেষে ভ্যাকসিনের গুরুত্ব নিয়ে একটা ওয়েবিনার করতে চলেছে, তার গুগল লিঙ্ক এবং ইউটিউব লাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এবং আমি বলবো যে যারা এখানে আছো পুরো প্রাক্তনীরা তারাও অংশগ্রহণ করবে, তাদের বাড়ির যারা গার্জিয়ান আছে তাদেরকেও অংশগ্রহণ করার জন্য উৎসাহ করবে। সবশেষে বলি, কোভিড যোদ্ধাদের এনএসএস এর তরফ থেকে পুনরায় সমর্থন এবং স্যালুট জানাই। টুগেদার ইজ স্ট্রেংথ, আমরা সবাই তোমাদের সাথে আছি। কোভিড একদিন হয়তো চলে যাবে, কিন্তু তোমাদের অবদান আমরা কেউ ভুলছি না, ভুলব না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সুশান্ত নাথ মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান একেবারে সম্ভব ছিল না তারা হলো কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি কেউ বলতে চাও, আমি বলার জন্য বলবো, যদি শুভেন্দু থাকো যে প্রথম থেকে কলেজের রয়েছো এবং কলেজের অ্যালুমনির সঙ্গে যুক্ত, যদি শুভেন্দু এখানে থাকো তাহলে শুভেন্দু যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই তোমাকে স্বাগত জানাই। শুভেন্দু আছো এখানে? তাই হয়তো অনেকেই জয়েন করতে পারছো না, যারা পাচ্ছ না তারা ইউটিউবে লাইভ স্ট্রিমিং চলছে সেখানে লিংকে জয়েন করতে পারো। আর যদি শুভেন্দুর পরিবর্তে যদি কৃষ্ণেন্দুকে আছো, যদি কৃষ্ণেন্দু থেকে থাকো তাহলে তুমিও কিছু বলতে চাইলে বলতে পারো। কৃষ্ণেন্দু আছো এখানে? তাহলে তুমি একটু বলো তোমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন সম্পর্কে এবং এই পরিস্থিতিতে তোমরা কিভাবে কাজ করলে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। প্রথমেই আমাদের কলেজের অধ্যক্ষ আমাদের প্রিন্সিপাল স্যারকে সম্মান জানিয়ে এবং আমাদের কলেজের যারা প্রফেসর রয়েছেন তাদেরকে সম্মান জানিয়ে দু চার কথা আমি বলছি। আমাদের কলেজের যারা প্রাক্তন প্রাক্তনী রয়েছেন বা রয়েছিস বা রয়েছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে যার জায়গায় সম্মান ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। এই কোভিড পরিস্থিতিতে আমাদের যারা কলেজের মধ্যে যারা পড়াশোনা করতে করতে কোনো সময় নার্সিংয়ে গেছে বা অন্যান্য সেক্টরে যুক্ত হয়েছে, যারা এই পরিস্থিতিতে করোনা মোকাবেলায় প্রথম শ্রেণীতে অবস্থান করছে তাদেরকে তাদের এই কর্মকাণ্ডের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যে তারা অনেকে আছে এখনো শিক্ষার্থী, তারাও এই কোভিড পরিস্থিতিতে তারা মোকাবেলা করছে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে করছে। এবং আমাদের কলেজে শুধুমাত্র নার্স নয় আরো অনেক কোভিড যোদ্ধা রয়েছে, তার মধ্যে আমি কয়েকজনের নাম বলছি। যেমন আমাদের পৃথ্বীদা রয়েছে, পৃথ্বীদা ভিআরপি সুপারভাইজার, সুপারভাইজিং করে যে কোনো জায়গায় যদি কোনো কোভিড পেশেন্ট থাকে তার বাড়ির চারপাশ লেবার দিয়ে স্যানিটাইজিং করানো এই কন্ট্রোলিং গুলো করে বা অনফিল্ড কাজ করে। এছাড়া আমাদের কলেজে কৌশিক রয়েছে যা যে টেস্টিং ল্যাবে কাজ করে। শুভেন্দু দা নিজেও কোভিড যোদ্ধা বলা যেতে পারে, কারণ যত কোভিড টেস্ট হয় সেই কোভিড টেস্টিং এর রিপোর্ট তৈরি করা, দাদা যে লাইনে কাজ করে সেই অনুযায়ী কোভিড টেস্টিং এর রিপোর্ট তৈরি করা এই কাজগুলো করে। এছাড়া আমাদের কলেজ থেকে যারা আমার যাদের মনে পড়ছে, যেমন নিপা বাক্যে মনে পড়ছে,
আমাদের নীতাদিকে মনে পড়ছে, কেয়াকে মনে পড়ছে, এদেরকে আমি যেদের জায়গায় সম্মান জানাই। জানিয়ে দু চার কথা বলি অ্যালিমনি সম্পর্কে, কোভিড সম্পর্কে তো স্যারেরা বলছেন। অ্যালিমনি সম্পর্কে বলি যে যারা জয়েন্ট আছো তাদের মধ্যে বেশিরভাগই আমাদের কলেজের এক্স স্টুডেন্ট, প্রত্যেককে বলবো যে অ্যালিমনির গুরুত্বটা বোঝো, অ্যালিমনির গুরুত্ব কিন্তু খুব বেশি। আমাদের কলেজের অ্যালিমনি বডির এটা প্রথম প্রোগ্রাম, তো আমরা যারা কলেজের সন্ধ্যা হোক, বিনীতা হোক, বা আমাদের গাইড করছেন মুনমুন ম্যাম, উত্তম স্যার, বা অন্যান্য যারা প্রফেসর রয়েছে, প্রিয়াঙ্কা দি রয়েছে, অনেকটা সাপোর্ট করেছে, তো তাদেরকেও সম্মান সম্মান জানাই বা শ্রদ্ধা জানাই যে তারা এটা করেছে, থ্যাঙ্কফুল। তো বলার মতো হচ্ছে যে এই প্রোগ্রামটা যাতে কন্টিনিউ হয়, অ্যালিমনি বডিটা যাতে থাকে এই কোভিড পরিস্থিতিতে, আমরা চাইব বছরে একটা করে প্রোগ্রাম করতে, যেরকম অ্যালিমনি সিস্টেম। অ্যালিমনিকে গুরুত্ব দেওয়ার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি, কারণ অ্যালিমনির গুরুত্ব কিন্তু অনেক। আমরা ডাইরেক্ট যারা এক্স স্টুডেন্ট তারা ডাইরেক্ট কলেজের সাথে এই অ্যালিমনি বডির সাহায্যে যুক্ত হতে পারবো। এই কথা বলে প্রত্যেকটা কোভিড যোদ্ধাকে আবারও নিজ নিজ জায়গায় সম্মান জানিয়ে, এবং আমাদের কলেজের প্রত্যেকটা সিনিয়র স্টুডেন্ট এবং ভাতৃতুল্য মনের তুল্য তোমার কথার মধ্যে দিয়ে নিশ্চয়ই সকলে বুঝতে পারবে অ্যালুমনির এই প্রথম অনুষ্ঠান চলছে এখন, অনুষ্ঠান নিশ্চয়ই সফল হবে সেই শুভেচ্ছা জানাই। এবং একই সঙ্গে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে তোমরা একই রকম ভাবে কলেজের সঙ্গে যুক্ত থাকতে পারবে এবং কলেজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কলেজের অগ্রগতির যোগ্যে তোমরা সামিল হতে পারবে। সকলকে শুভেচ্ছা জানাই এই আন্তরিক ইচ্ছা পোষণের জন্য। এবার আমরা সরাসরি প্রবেশ করব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বা অনুষ্ঠানের মূল পর্বে, যেখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সেই প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং যারা কোভিড যোদ্ধা, তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব আমরা তাদের অভিজ্ঞতার কথা। এবং এই অংশটি পরিচালনার জন্য যারা দায়িত্বে আছে বিনীতা, পূজা এবং সায়ন্তিকা, তারাও আমাদের কলেজের প্রাক্তনী, আমি এবার সঞ্চালনার ভার তুলে দিচ্ছি তাদের হাতে। তোমরা এগিয়ে এসো এবং আন্তর্জালিক মঞ্চের পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার কাজটি এগিয়ে নিয়ে চলো। অসংখ্য ধন্যবাদ সকলকে তাদের এই মহামূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে কিছু প্রথম সারির কোভিড যোদ্ধাদের পেয়েছি। আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে তাদের থেকে কিছু বক্তব্য আমরা শুনবো। আমাদের এই কলেজের অন্যতম অ্যালুমনি 2013-16 ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্রী নিপা সাতরা, সে এখন শিশুমঙ্গল হসপিটালের সাথে যুক্ত। তার কিছু অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। নিপাদি, তুমি কি আছো আমাদের মধ্যে? আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত সেটা শুধুই কামনা করি। প্রথমে বলি যে আমাদের প্রিন্সিপাল মহাশয় এবং আর যে আমাদের স্যার এবং ম্যাডামরা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, এবং আমার যারা সহপাঠী এবং যারা জুনিয়ররা রয়েছেন এখানে তাদেরকে আমার ভালোবাসা রইল। তো আমি খুব একটা ভালো বক্তা নই, কিন্তু যখন শুনলাম যে এরকম একটা অনুষ্ঠান হতে চলেছে এবং কলেজ থেকে বা অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে এরকম একটা অনুষ্ঠান করার ভাবা হচ্ছে, তো সেদিন থেকে আমি সত্যি খুব উৎসাহিত এবং জানি না আমি কি বলতে চলেছি, হয়তো আমি কথা আমার ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু যেটুকু আমার সাথে শেয়ার করতে এসেছি আজকে, ওম
ॐ सहनां भवतु सहनां भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वीनावधीतस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरि ॐ আমি নিতা সাঁতরা, শিমুল কলেজ থেকে 2013-16 ব্যাচে পাস আউট। তারপর আমার এমএতে ভর্তি হই, কিন্তু কোথাও এই নার্সিংয়ের প্রতি একটা ভালোবাসা ছিল। বিভিন্নভাবে ফর্ম টর্ম ফিল আপ করতে থাকি এবং 2017 সালে গিয়ে আমি আমাদের শিশুমঙ্গল হসপিটালে অ্যাজ এ জিএনএম স্টুডেন্ট চান্স পাই। তো সেখানে 3 বছর কোর্স করার পর এই বছর আমি অ্যাজ এ স্টাফ নার্স এখানে জয়েন করি। কোভিড যোদ্ধা হিসাবে যেটুকু বলতে চাই, ফার্স্ট কোভিড ওয়েভে যেটা হয়েছিল সেখন তখন আমি অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, তখন সেভাবে মানে অভিজ্ঞতাটা অতটা হয়ে ওঠেনি। যেটুকু হয়েছে সেটুকু মানে উপর দিয়ে অ্যাজ এ স্টুডেন্ট, যেহেতু আমাদের ডাইরেক্ট ফিল্ডে মানে কাজ করতে হলেও একদম কোভিড পেশেন্টদের সাথে আমরা অতটা সংস্পর্শে আসেনি, কিন্তু হসপিটালের যেহেতু এনভায়রনমেন্ট মানে কোভিড পেশেন্ট আসতো দেখতাম, সেখানে যেগুলো দেখেছি ফার্স্ট ওয়েভে তো এতটা বিপজ্জনক অবস্থা হয়নি। পেশেন্টরা আসতো, খুবই মাইল্ড সিমটমস নিয়ে আসতো, তারা হসপিটালে আসতেন, কয়েকদিন হয়তো থাকতেন, বিভিন্ন মেডিসিন ট্রিটমেন্ট পাওয়ার পর তারা ঠিক হয়ে বাড়ি যেতেন। এটা খুব ডেথ, যেটা এখন আমাদের যেটা সব থেকে বড় সমস্যা এখন হচ্ছে যে ফ্যাটালিটি রেশিওটা মানে মর্টালিটি রেশিওটা প্রচুর বেড়ে গেছে, কিন্তু গত বছর অ্যাজ আ ফার্স্ট ওয়েভ মানে আগের বছর সেটা কিন্তু আমাদের মধ্যে এতটা ছিল না। কিন্তু সেকেন্ড ওয়েভে এখন যেটা আমরা একদম পুরোপুরি চোখের সামনে যেটা আমরা দেখছি, ভীষণই বাজে অবস্থা। আমাদের হসপিটাল শিশুমঙ্গল হসপিটাল অ্যাজ আ 60% কোভিড হসপিটাল এখন করা হয়েছে। তো সেখানে ফার্স্ট অফ অল 300-350 বেডের মতো হচ্ছে কোভিড বেড, কিন্তু এত মানুষ আসেন এমার্জেন্সিতে, এত মানুষ আসেন যে দিনের শেষে তাদেরকে আমরা বেড দিতে পারি না। সেখান থেকে অর্ধেক মানুষ হয়তো 40% মানুষ বেড পান, 60% মানুষ হচ্ছে বেড না পেয়ে রিফিউজ হয়ে তাদেরকে ফিরে যেতে হয়। যারা ফিরে যায় তাদের মধ্যে হয়তো অনেকেই থাকে যে তারা আর কোথাও বেড পেলেন না, হয়তো তাদের আর বাড়ি ফিরে যাওয়াই হয় না, হয়তো তারা অন্য কোনো পথে গমন করেন। কিন্তু যে কজন মানুষ বেড পান তাদের হয়তো কিছুটা হলেও তাদের সেটা ভাগ্য যে বেড পেয়েছেন, কিন্তু তাদের মধ্যে এমন মানুষ থাকেন যেটা আমরা নিজে দেখেছি যে বেড পেয়েও তাদেরকে আমরা বাঁচিয়ে তুলতে পারছি না। কারণ বর্তমান কোভিডের যে ভয়াবহতা এতটাই যে সাধারণ মানুষ যেগুলো অক্সিজেনের অভাব, মানে এতটাই পরিমাণে অক্সিজেনের অভাব, যাদের স্যাচুরেশন যেটা আমাদের রক্তে অক্সিজেনের যে মাত্রাটা এতটাই কমে যাচ্ছে যে তাদের আমরা আর ঠিকঠাকভাবে সাপোর্ট দিয়েও ঠিক করে উঠতে পারছি না, এরকম অনেক মানুষই আছেন। কিন্তু তার মধ্যে এটা বলতেই হবে যে সুস্থতার হার অনেক বেশি। আমাদের ভারতে বর্তমান সুস্থতার হার তো প্রায় 97% থেকে 98%, সেখানে হয়তো মর্টালিটি রেট 1.4-1.2 এরকম। তো আমার নিজের হসপিটালে যেটা আমি চোখে দেখছি যে পেশেন্ট আসছেন খুব সিভিয়ার পেশেন্ট, ধরুন বয়স হয়েছে তাদের 50+ বা 60+, তারা স্যাচুরেশন খুব লো, 50-60 বা 65% স্যাচুরেশন নিয়ে তারা এমার্জেন্সিতে আসছেন, বাড়ির লোক তাদের নিয়ে আসছে, এমন অবস্থা যে হসপিটালের যে কটা বেড কোভিড পেশেন্টদের জন্য অ্যালার্টে সবকটা ফিল আপ, কোনো জায়গা নেই, তাদেরকে বেড দেওয়া যাচ্ছে না। এখানে মহারাজরা, পূজনীয় যে মহারাজরা জিরা আছেন, তারা অতি কষ্টে হয়তো কোনো একটা ওয়ার্ডে একটা বেড হয়তো তার জন্য অ্যারেঞ্জ করলো, কিন্তু যেটা হচ্ছে যে ওই যে বয়স্ক পেশেন্টটি আমাদের হসপিটালে এলো তার স্যাচুরেশন এতটাই লো যে তাকে ইমিডিয়েট আইসিইউ বেডের দরকার, আইসিইউ বা আইসিসিইউ বেডের দরকার, যেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্ট বা আরো যে উন্নত ক্রিটিক্যাল ট্রিটমেন্ট গুলো আছে সেগুলো তাকে দিতে হবে। কিন্তু তাকে সেখানে দেওয়া যাচ্ছে না, যেহেতু আইসিইউ বেড ফুল,
তাকে জেনারেল একটা বেডে দেওয়া হচ্ছে এবং জেনারেল বেডে দেওয়ার কারণে সেখানে হয়তো সামান্য অক্সিজেনের ব্যবস্থা আছে, সেই অক্সিজেনটা হয়তো তাকে প্রোভাইড করা হয়েছে, কিন্তু সেই অক্সিজেনে তার হয়তো কোনো কাজ হচ্ছে না। দু চার ঘন্টা ছ ঘন্টা পর তার অবস্থা, তার কন্ডিশন ডিটোরিয়েট হতে শুরু করছে এবং চোখের সামনে আমরা দেখছি যে মানুষটা আমাদের চোখের সামনে মারা যাচ্ছে। এরকম অভিজ্ঞতা গত দু মাসে বহুবার হয়েছে, বহুবার হয়েছে, কিন্তু আমরা এতটাই অসহায় যে আমাদের সেখানে কিছু করার নেই, কারণ আমরা তাকে একটা জেনারেল বেডে একটা ক্রিটিক্যাল ট্রিটমেন্ট দিতে সম্ভব পাচ্ছি না আমরা তো। কিন্তু পেশেন্টের চাপ এতটাই যে এটা কোন মানে আমাদের হাতের বাইরে হয়ে গেছে। একটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা যেটা জানা জেনারা থাকেন আমাদের ডিপার্টমেন্টে, তাদের হাতের বাইরে হয়ে গেছে। এটা দেখতে খুবই খারাপ লাগে, চোখের সামনে আমরা মৃত্যু দেখছি। আগে হয়তো চার পাঁচ ছ বছর আগে হয়তো আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম চোখের সামনে কোনো একটা মানুষ মরে যাচ্ছে, আমরা সেটাকে দেখছি। কিন্তু আমি বা আমাদের এই কোভিড ওয়ারিয়ার যারাই আছে কেন, বা আমাদের আরো যারা বললো যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স তো আরো আছেন, তারা তাদের অবশ্যই এই কাজের মধ্যে দিয়ে তারা এরকম সিচুয়েশন ফেস অবশ্যই করেছেন আমি জানি। এই একটা ব্যাপার, কোথাও একটা মানে একটা সাইকোলজিক্যাল ট্রমা হতে বলতে পারি যে দিনের পর দিন দিনের পর দিন আমরা চোখের সামনে এরকম মৃত্যু দেখছি কিন্তু আমরা অসহায়, কিছু করতে পারছি না। তার সামনে হয়তো তার হাতটুকু ধরে আমরা তাকে আশ্বস্ত করছি যে আপনার কিছু হবে না, আপনি নিঃশ্বাস নিন, বড় বড় জোরে করে নিঃশ্বাস নিন, আপনার কিছু হবে না। কিন্তু এর বেশি হয়তো সেই মুহূর্তে আমরা তাকে কিছু বলতে পারছি না। তিনি নিজেও হয়তো বুঝতে পারছেন একটা সময়ের পর যে এরপর হয়তো ওনার চোখটা আবার বুঝেই আসবে, তাও আমরা কিছু করতে পারি না সেই মুহূর্তে। কিন্তু যেটা ভয়, বাড়ির লোক যখন ধরুন একটা বেড নেই, আমাদের আইসিইউ বেড নেই, আমরা বাড়ির লোককে আগে থেকে জানাচ্ছি যে আমাদের আইসিইউ বেড নেই, আপনার পেশেন্ট খুব ক্রিটিক্যাল, আপনার পেশেন্টকে আইসিইউ বেড দিতেই হবে, আপনারা অন্য হসপিটালে নিয়ে চলে যান। কিন্তু এমন অবস্থা, এখন তো সবাই আপনারা জানেন যে আইসিইউ বেড বা এমনি জেনারেল বেডও খুব মুশকিলে পাওয়া যাচ্ছে, খুবই মুশকিলে। সেখানে বাড়ির লোকরা এতটাই অসহায় হয়ে যায় যে আইসিইউ লাগবে এটা জেনেও তারা বাধ্য হয়ে জেনারেল বেডে পেশেন্টকে ভর্তি করছে, কারণ তাকে বাড়ি নিয়ে তারা যেতে পারছে না। বাড়ি নিয়ে গেলে বিভিন্ন প্রতিবেশী হোক বা আরো অন্যান্য দিক থেকে তাদের অনেক সমস্যা আসতে পারে, তো তারা বাধ্য হয়ে ভর্তি করে যাচ্ছে এবং হয়তো কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা কয়েক দিন পর তারা হয়তো এই খবরটা শুনছে যে তাদের পেশেন্ট হয়তো আর নেই। এটা যেমন একটা দিক, এটা তো বললাম একটা ট্রমার দিক, আমাদের কোভিড যে এতটা ভয়াবহ রূপ নিয়েছে এই সেকেন্ড ওয়েভে আমাদের এবছরে, এটা খুবই ভয়াবহ দিক। তবে এই ভয়াবহ দিক ছাড়াও মানে আমাদের তো সব রকমই মিক্সড একটা এক্সপিরিয়েন্স আছে। এবার ভালো এক্সপিরিয়েন্স গুলো বলি। হ্যাপি পি কিট করে আমাদের ডিউটি করতে হয় ছ সাত আট ঘন্টা, যেমন যা শিফট থাকে। স্টাফ ক্রাইসিস তো অবশ্যই আছে আমাদের পশ্চিমবঙ্গে, এখন যে পরিস্থিতি সেখানে দশটা স্টাফ যেখানে লাগার কথা সেখানে হয়তো হার্ডলি দুটো স্টাফ আছে, সেই দুটো স্টাফকে হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশটা পেশেন্ট দেখতে হচ্ছে, সবাই হয়তো সেই পরিমাণে কেয়ারটা পাচ্ছে না, সেটা গভর্নমেন্ট হসপিটালেই বলুন বা ছোট প্রাইভেট হসপিটালগুলোতেই বলুন বা আধা সরকারি যেগুলো বলতে পারেন, সেই উন্নত মানের নার্সিং কেয়ার বা ট্রিটমেন্ট ফেসিলিটি হয়তো পাচ্ছেন না। এটা অনেকের ক্ষোভ আছে হতে পারে, কিন্তু পরিস্থিতি এরকমই। তো আমরা সব দিক থেকে চেষ্টা করি যে যতটা সম্ভব আমরা দেব। এরকম অনেক সময় হয়, ধরুন পিপিই কিট পরে কাজ করছি, সমস্ত পেশেন্টের মেডিসিন দেওয়া থেকে শুরু করে ওয়ার্ডের মধ্যে এমন অনেক বয়স্ক পেশেন্ট থাকে যারা খেতে পারে না, তাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে, কারোর ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে, সেখানে গিয়ে তার হাত ধরে দুটো মিনিট, হয়তো অনেক কাজ বাকি আছে আমার, অনেক ডকুমেন্টেশনের কাজ বাকি, আরো দুটো পেশেন্টকে হয়তো মেডিসিন দেওয়া বাকি, হয়তো সেই মুহূর্তে আমি দু মিনিট দাঁড়িয়ে গিয়েও সেই পেশেন্টের হাত ধরে হয়তো বলে এলাম যে হ্যাঁ ভালো হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। কোভিড ওয়ার্ড তো আইসোলেশন ওয়ার্ড, সেখানে বাড়ির লোককে দেখা করতে দেওয়া হয় না। সে পেশেন্ট ধরুন পনেরো দিন ধরে ষোলো দিন ধরে অ্যাডমিট হয়ে আছে, সে পনেরো ষোলো দিন কোনোভাবে তার বাড়ির সাথে যোগাযোগ হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে যাদের কাছে ফোন থাকে অ্যালাউ করা হয়, কিন্তু যারা বয়স্ক পেশেন্ট তাদের তো একটা মেন্টাল হেলথটা খুব এফেক্টেড হয়, বাড়ির থেকে এত বয়স এসে দূরে থাকা বাড়ির লোকেদের থেকে,
তাদের খুব খারাপ লাগে। তো সেই জায়গায় মানে এটা হয় যে দিনের শেষে যখন আমরা বিধ্বস্ত হয়ে যাই কাজ করে, ঘেমে স্নান করে, মানে নিজে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে সব করতে হচ্ছে আমাদের, ডিপার্টমেন্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে কোনোভাবে সাহায্য করছে না, খুব ফ্রাস্ট্রেটেড থাকি। সেই মুহূর্তে কিছু মানুষ, কিছু পেশেন্ট বা যারা থাকেন তারা হয়তো বুঝতে পারেন ব্যাপারটা, তারা কাছে ডেকে এসে বলে যে মা তোমরা এত ভালো কাজ করছো, তোমরা খুব ভালো ফল পাবে। বিশেষ করে এই কথাগুলো দিনের শেষে যে এই কথাগুলো আমরা পাই বা এই আশীর্বাদগুলো আমরা পাই সেগুলো কিন্তু আমাদের কাছে অনেক। এটাই হয়তো আবার পরের দিন যে আমি ডিউটিতে অন হব সে অনুপ্রেরণাটা এনাদের কাছ থেকেই হয়তো পাই। বা ওই যে ওই 8-10 ঘন্টা কাজ করার পর যে ফ্রাস্ট্রেশনটা যে থাকে সেটা হয়তো ওই একটি মানুষের এক কথাতে হয়তো আরো 1-2 মাস হয়তো সেই ফ্রাস্ট্রেশন আর কমে যাবে। তো এইগুলো ভালো দিক অবশ্যই, এরকম এক্সপিরিয়েন্স অনেক হয়েছে না এজ দা মানে কি বলবো, নার্স হওয়ার পর এরকম এক্সপিরিয়েন্স সত্যি খুব কাছে মানে মনের পাওনার বিষয় একটা। তারপর আরেকটা, আমি অ্যাজ আ কোভিড ওয়ারিয়ার মানে বলতে পারেন আমি নিজে কোভিড আক্রান্ত হয়েছিলাম গত বছর জুনের দিকে। তো আমাদের প্রিন্সিপাল স্যার যেটা বললেন ওনার কথার মধ্যে যে ভয় এবং কি বলবো আতঙ্ক দুটোই যেমন ছিল, আমার ক্ষেত্রেও সেম একই ব্যাপার ছিল, ভয় এবং আতঙ্ক দুটোই ছিল। মানে একদম তখন শুরুর দিকটায় মানে শুরুর ঠিক মাঝে মাঝে জুন মাস নাগাদ আমি একটা টেস্ট করাই আমার কোর্সে অ্যাটেন্ড করার জন্য। তো সেখানে আমি জানতে পারি আমি পজিটিভ এসেছি, আমার কোনো সিমটমস ছিল না, অ্যাসিম্পটোমেটিক ছিলাম। তো আমাকে কলেজেরই পাশে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার যেটা আছে সেখানে ওখানে কোয়ারেন্টাইনে রাখা হয়। সব ঠিকঠাকই আছে কিন্তু যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে বাড়ির যারা আমার প্রতিবেশীরা আছেন তাদের থেকে আমি চরম অসহযোগিতা পেয়েছি ভীষণভাবে। মানে এইভাবে তারা কথা বলেছে যে আমাদের ও হচ্ছে হসপিটালে কাজ করে, সে এখানে আমাদের পাড়াতে এসে পাড়ার মানুষদেরকে আক্রান্ত করবে, এরকম ধরনের কথা পেয়েছি। তো সেই মুহূর্তে সত্যি খুব খারাপ লেগেছিল। সেই মুহূর্তে একটা সময় মানে বলতে চাই না, যাই হোক খারাপ লেগেছিল কিন্তু পরে এটা মনে হয়েছিল যে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনটার মেন উদ্দেশ্য হচ্ছে নিজেকে ঠিক রাখা, নিজের মেন্টাল হেলথটাকে নিজেকে ঠিক রাখা। এবং তারপর হ্যাঁ তাৎক্ষণিক ব্যাপারটা থেকে বেরিয়ে এসে এখন মনে হয় যে না আর ওই জায়গাটা খারাপ লাগার কোনো ব্যাপার না, এটা হতেই পারে হয়েছে, বাট আমি আর 5টা মানুষের সাথে যাতে এরকম না হয় সেটার চেষ্টাটা আমি যেন করতে পারি। যদি আমি একজনেরও এরকম প্রবলেম থেকে তাকে সাপোর্ট দিতে পারি, তার মেন্টাল সাপোর্টটাকে আমি দিতে পারি, হয়তো সেখানেই আমার সার্থকতা। এটা তো অ্যাজ আ কোভিড ভিকটিম। তারপর আরো কিছু আমি বলতে চাই, খুব বেশি সময় নেব না, অনেক মানুষই আছেন। কোভিড যে হচ্ছে এখানে তো আমি স্যারের কাছ থেকে শুনেছি, অরিত্রম স্যার বলছিলেন যে আমাদের কলেজে এরকম অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন যারা কোভিড পজিটিভ হয়েছেন এবং তারা হয়তো খুব ডিপ্রেস বা তাদের মধ্যে একটা খারাপ লাগা ব্যাপারটা রয়েছে। অ্যাজ এ সেবিকা মানে অ্যাজ এ নার্স আমাদের এই একটা দায়িত্ব আছে যে সবাইকে প্রিভেনশন বা কেয়ার সম্পর্কে বলা। তো শেষ ওটাতেই বলবো যে সবাই তো 1-2 বছর ধরে আমরা এই ঘটনাটার সঙ্গে লড়াই করছি, এই বিষয়টার সাথে আমরা সবাই কম বেশি সবকিছুই জানি। তবুও আমি এখানে বলবো যে যদি কেউ কোভিড পজিটিভ হয় বা হচ্ছেন তো অবশ্যই নিজের খেয়ালটা অবশ্যই নিজেকে রাখতে হবে, সেটা ডায়েট করে হোক, পার্সোনাল হাইজিন মেনটেন করে হোক, এক্সারসাইজ করে হোক বা নিজের পছন্দের যে হবিসগুলো আছে সেগুলোকে করে নিজেকে অবশ্যই আইসোলেট করুন। আপনি বা আপনার যে প্রিয়জনগুলো আছে, মানুষরা আছেন তারা ভালো থাকেন, পার্সোনাল হাইজিন যেগুলো অবশ্যই মেনটেন করতে হবে, কারণ একটা মানুষ কোভিড আক্রান্ত হওয়া মানে তার ইমিউনিটি পাওয়ার কমে আসে এবং এই ইমিউনিটি পাওয়ার কমে আসার ফলে কি হচ্ছে সেই মুহূর্তে তাকে আরো অন্যান্য যে ডিজিজগুলো রয়েছে বা অন্যান্য প্রবলেমসগুলো সেগুলো ইজিলি অ্যাট্যাক করতে পারে। সুতরাং এই মুহূর্তে আমাদের সব থেকে
ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করা, নিজের ডায়েটটাকে ঠিক রাখা, যাতে আমার মধ্যে নতুন মানে ইমিউনিটি ঠিকঠাক ভাবে ফিরে পেতে হেল্প করবে। এক্সারসাইজ করা, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ, এটা অবশ্যই দরকার। এবং সব থেকে বড় দরকার হচ্ছে মেন্টাল হেলথ, নিজের সাইকোলজিক্যাল এবং মেন্টাল যে হেলথ সেটাকে ঠিক রাখা। এবং এইটা ঠিক রাখার জন্য অবশ্যই নিজেকে মোটিভেট করতে তো হবেই, তার সাথে সাথে যেটা করতে হবে আরো আমি তাদের যে বন্ধু বান্ধবরা আছে, মানে আমরা ধরুন আমার কোনো বন্ধু বা বান্ধবী হচ্ছে কোভিড এ আক্রান্ত হলো, আমার প্রথম কাজটাই এটা হবে যে আমি তাকে ওভার ফোন হোক বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি আছে তাকে আমি সাপোর্ট দেব। এই সাপোর্টটা কিন্তু ওই মুহূর্তে খুব দরকার, কারণ একটা মানুষ যখন আমাদের মানে এই সমাজে যখন আইসোলেশন হয়ে যাচ্ছে তখন তাকে বিভিন্ন দিক থেকে তার প্রতি রিজেকশন আছে, তার পরিবার হতে পারে বা তার পাশাপাশি প্রতিবেশী হতে পারে বা তার কাজ কাজের জায়গা থেকে হতে পারে, সেই মুহূর্তে সেই রিজেকশনটা অনেকে হয়তো নাও সামলাতে পেরে অ্যাংজাইটি ডিপ্রেশন ইরিটেটেড হয়ে যান, ফ্রাস্ট্রেটেড হয়ে যান। এই জায়গাটাকে সামলানোর জন্য কিন্তু আমাদেরকেই এগিয়ে আসতে হবে, কারণ দিনের শেষে আমরাই আমাদেরকে হেল্প করবো। সুতরাং বন্ধু হিসাবে যারা বন্ধু অবশ্যই তাদের ফোন করে তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া, এগুলো তো অবশ্যই করতে হবে। আর যেটা করতে হবে সমবেদনশীল, অবশ্যই তাকে সেই তার ভালো লাগা দিকগুলো তাকে মনে করিয়ে দিতে হবে বা তাকে হেল্প করতে হবে যাতে সেই সেই ট্রমা বা ডিপ্রেশনটা থেকে বেরিয়ে আসতে পারে। যেটা না হলে অনেক সময় হয় যেটা কোভিডে যারা আক্রান্ত হয়তো সে মানুষটা লেস সিমটমের হওয়ার আস্তে আস্তে সে সিমটমস থেকে বেরিয়ে হয়ে সে সুস্থ হয়ে গেল, কিন্তু তার একটা পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার থেকে যায়, তার মনের মধ্যে এটা চলতে থাকে যে আমার দুঃসময় আমার কেউ পাশে ছিল না বা আমাকে সবাই এইভাবে কাছছিল করেছিল হেও করেছিল। তো এই এই জিনিসটা কিন্তু কোনো মানুষের মধ্যে যদি থেকে যায় তার কিন্তু মেন্টাল হেলথের খুব এফেক্ট ফেলে। সুতরাং তাকে এই জায়গাটা কখনোই আমরা করে দেব না যে সে নিজের খারাপ মনে করে বা নিজেকে হয়তো আস্তে আস্তে সবার থেকে সরিয়ে নিচ্ছে, এরকম যেন না হয়। আর এরকম পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডার হলে তো অনেকেই মানে মানুষের সমস্যা হয় যেরকম নিজেকে আইসোলেট করে নেয়, অনেকে হচ্ছে অন্য বাজে দিকগুলো অ্যাডাপ্ট করে নিতে পারে। তো সুতরাং আমার ফ্যামিলি মেম্বার বা আমরা যে ফ্রেন্ডসরা আছি আমাদের দায়িত্ব যে আমি আমার পরিচিত মানুষদেরকে মানে সম্পূর্ণভাবে সাহায্য করব যাতে তারা ঠিকঠাক জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারে। অবশ্যই এত ভয়াবহতার মধ্যেও মানে হোপ যেটা আমাদের মধ্যে আছে আমরা যেটা বলবো যে আমাদের আশা করতে হবে যে এই দুঃসময় একসময় কেটে যাবে এবং আমরা সবাই একদিন সুস্থ পৃথিবীকে ফিরে পাবো, এবং তার জন্য আমরা প্রত্যেকটি মানুষ নিজে থেকে নিজেদের যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, প্রপার হ্যান্ড স্যানিটাইজ যে পদ্ধতিগুলো আছে সেগুলো মেনটেন করা, এগুলো যেন আমরা নিজেদের দিক থেকে কোনো ইউজ মানে হতে যেন চুপ না হই, তাহলে কিন্তু আমাদেরই সমস্যা হবে। শেষ এটাই বলবো যে আজকে এই অনুষ্ঠানটা তো সত্যি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে এবং আমি সত্যি খুব উৎসাহিত ছিলাম আজকের দিনটার জন্য। এই দিনটা এইটার উৎসাহটা হয়তো আরো অনেক দিন অবধি আমাদের মধ্যে থাকবে এবং আরো ভালো কাজটার জন্য আরো অনেক উৎসাহিত করবে। তো আমি আর বেশি সময় নেব না, সবাইকে প্রণাম দিয়ে আমি কথা বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ নিতা, নিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, তার অমূল্য সাজেশন গুলো আমরা খেয়াল রাখবো। কিন্তু আজকের অনুষ্ঠান যেহেতু আমরা সময়ের হাতে বন্দী, তাই আমার পরবর্তী যারা বক্তা রয়েছেন, আমার প্রাক্তনী ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই আমি বলছি তোমরা যদি একটু সীমাবদ্ধ সময়ের মধ্যে যেহেতু আমরা আটকে, তাই যদি তোমরা একটু সংক্ষেপে তোমাদের অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নাও খুব ভালো হয়। এবং নিশ্চয়ই আমি বুঝতে পারছি এই অনুষ্ঠান আজকে কিছুতেই শেষ হওয়ার নয়, এই অনুষ্ঠান আমরা আরো একদিন এগিয়ে নিয়ে যাব, আরো একদিন এর পরবর্তী অংশ আমরা তুলে ধরবো তোমাদের সকলের সামনে, তোমাদের সকলের অভিজ্ঞতা শুনবো। কিন্তু আজকে সময়ের হাতে আমরা বন্দী, তাই একটু দ্রুত তার সঙ্গে তোমরা যদি বলো খুব ভালো হয়। পরবর্তী
একদমই শেষ ভালো যা সব ভালো। নিতাদি যেমন বললেন যে দুশ্চিন্তা দুঃসময় কাটিয়ে আমরা ঠিক সুস্থ জীবনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই নিতাদি তোমাকে এবং তোমাদের মতো সকল যোদ্ধাদের যারা এই রকম কাজে নিজেদের নিযুক্ত করেছে তাদের সকলকে কুর্নিশ জানাই এবং আমি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। আমাদের মধ্যে যদি সুগন্ধ দা বা ঝুমিদা থেকে থাকো তোমাকে একটু অনুরোধ করব তুমি তোমার এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করো, কারণ তুমিও প্রথম সারির যোদ্ধাদের মধ্যেই পড়ো, তোমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো আমাদের খুব ভালো লাগবে। অনুষ্ঠান খুবই অল্প সময়ে শেষ করার জন্য আমাদেরকে তাড়াহুড়োর মধ্যে দিয়ে কথা বলতে হচ্ছে, কথা না বাড়িয়ে শুভেন্দুরা তোমার কথায় তোমার এক্সপিরিয়েন্সের জন্য আমরা অপেক্ষা করলাম, তুমি যদি থাকো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। আচ্ছা আমি একটু একটা কথা বলি, আমি অরিক্তম বলছি। মুনমুন শুভেন্দু সম্ভবত জয়েন করতে পেরেছে, হ্যাঁ এইটার পরে সম্ভব আছে। সকলকে ধন্যবাদ, আমার যারা গুরুজন আছেন, আমার প্রফেসররা, আমার অধ্যক্ষ স্যার, মাননীয় প্রিন্সিপাল যারা আছেন সকলকে আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, যারা সামনে থেকে লড়াই করছে তাদেরকে আমার কুর্নিশ প্রণাম। বেশি কিছু বলবো না, আমি শুধু এটুকুনি বলবো যে যারা এর আগে আমি যেটা দেখতে পাচ্ছি আমার এক্সপিরিয়েন্স এর কথা বলছি, আমি আমার কাজ হচ্ছে করোনার রিপোর্ট জেনারেট করা। গত দু তিন দিন আগে আমি দেখতে পেলাম যে একজন দম্পতি স্বামী স্ত্রী তারা দুজনেই পজিটিভ, তারা টেস্ট করিয়েছেন, তারা নর্মালি ছিল, তারা কোনো অসুবিধা নেই, কিন্তু যেই আমি তাদেরকে বললাম যে আপনার পজিটিভ হয়েছে সেই মুহূর্তেই তিনি ভেঙে পড়লেন। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই করোনাটা শুধুমাত্র শারীরিক দিক থেকে নয়, আমাদের অনেকভাবে মানসিকভাবেও আমাদেরকে বিধ্বস্ত করে দিচ্ছে। আমরা যদি সাইকোলজিক্যাল প্রেসারটাকে নিতে পারি, আমরা যদি ভাবি যে আমার কিছু হয়নি বা আমরা এই প্রোটোকল মেনে 10-12 দিন যদি পজিটিভও থাকে, যদি আমাদের সরকারি নিয়ম অনুযায়ী 3 সপ্তাহ কি 2 সপ্তাহের ওপর আমরা যদি আইসোলেশনে থাকি, হোম আইসোলেশনে থাকি, একদম নর্মাল জীবনযাপন করি, সেই জায়গা থেকে অনেকটা ভালো। এইমাত্র টেস্ট হলো, একজন সিঙ্গু হসপিটালে আছি আমি এখন, 3 জনের টেস্ট হলো, তার মধ্যে একজনের অক্সিজেন স্যাচুরেশন 40%, মনে হয় আর বেশিক্ষণ হয়তো বাঁচবে না, এরকম জিনিসও আমাদেরকে দেখতে হচ্ছে। সেই হেতু বলছি যে যারা যারা আমরা আশেপাশের যারা যারা দেখতে পাচ্ছি, আর আমাদের কাজ হচ্ছে আমাদের প্রতিবেশী যদি কাউকে দেখতে পাই যে তার পজিটিভ এসছে, তাদের সাথে আমরা পজিটিভলি যদি ব্যবহার করি আর পরিবেশের সুস্থতা যদি বজায় রাখি, পারিপার্শ্বিক সুস্থতা, আমাদের ব্যবহার আচরণ যদি এগুলো সব সুস্থতা বজায় রাখি, তাহলে দিনে দিন আমরা সকলেই সুস্থ হয়ে উঠব এবং আশা করি আমরা করোনাকে জয় করতে পারবো। আমি একটা বর্তমান সিচুয়েশনের ছবি আপনাদের সকলকে দেখাচ্ছি, একটু দূরে দেখুন, ঠিক আছে, মানুষ এইভাবেই আজকাল ভেঙে পড়ছে। আমি জানি না আর বেশি কিছু বলবো, কারণ দিনটা সবসময় অনেক কিছু দেখতে পাচ্ছি। আমাদের কলেজের মধ্যে আমি যতদূর জানি যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় উনিও গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন এবং উনি মানে নিজের জোরে সেটাকে জয় করেই এসেছেন, আমি তাকেও কুর্নিশ জানাবো। এছাড়াও যারা আমি শুনলাম যারা আরো কলেজের অনেক স্টুডেন্ট যারা পজিটিভ হয়েছিল, করোনা আক্রান্ত হয়েছিল, তাদেরকেও আমার কুর্নিশ যে তারা সকলেই করোনাকে জয় করে এসেছে। আমার সকলের কাছে একটাই বার্তা যে আমরা যদি আমরা এটাকে কথাগুলো আটকে যাচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে না ঠিক। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ওর নেটওয়ার্কের প্রবলেম আছে।
আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা আমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা আছে, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা আছে, যেটা আমরা দেখতে পাই, যারা তারা এখন বেশিরভাগ সময় টিভির সামনে সময়টাই কাটাচ্ছে, আমি বলবো যে খবরের চ্যানেল যাতে না দেখে, কারণ খবরের চ্যানেল হ্যাঁ স্যার স্যার ওটা দেবনারায়ণ বাবু ফোন করে এসেছিলেন আমাদের কাছে এসেছিলেন, তো উনি যেটা বললেন ইনডোরের এগুলো হয়ে গেছে, আর একটা পেশেন্ট 40% স্যাচুরেশন, 40% ওটা মনে হয় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। টেস্ট হয়ে গেছে, তিনটে তিনজন ছিল, তিনটে টেস্ট হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে নিয়মিত তাদের সাথে কথা বলা, গল্প করা, আমরা যেটা করি আমরা নিজেরা ফোনে ব্যস্ত থাকি, এই সময় তাদেরকে তাদেরকে সব থেকে মেন্টালি সাপোর্ট দেওয়া দরকার। তাদেরকে যদি আমরা এই একা টিভির সামনে ছেড়ে দিই, আর টিভিতে তারা হয়তো একটা টাইম সিরিয়াল দেখছে, তারপরে আবার কিছুক্ষণ পরেই যদি খবরের চ্যানেল দেখে, খবরের চ্যানেল দেখে ওইখানে অর্ধেক মানুষ ভয়ে আক্রান্ত হয়ে যাবে, ভয়েতে মানুষ। আমি বললাম না, আমি গত দু তিন দিন আগে দেখলাম যে দুজন স্বামী স্ত্রী তারা টেস্ট করিয়েছে, নর্মাল ছিলেন, কিন্তু যেই বললাম যে আপনি পজিটিভ, এক সেকেন্ডও লাগলো সঙ্গে সঙ্গে তারা ভেঙে পড়লেন, তারা ভাবলেন কি না কি হয়ে গেছে। এই জিনিসটা যদি আমরা দূর করতে পারি মানুষের মন থেকে, তাহলে আমার মনে হয় অনেকটা হবে। এর আগেও, আজ থেকে দু বছর আগেও মানুষের শ্বাসকষ্ট, জ্বর সর্দি এগুলো হতো, মানুষকে এটা বোঝাতে হবে যে শ্বাসকষ্ট মানেই তার করোনা পজিটিভ নয়। আমি এটা আমার কথা বলছি না, আমি ডাক্তারদের কথা বলছি, মানুষকে সকলকে, আপনার আশেপাশে সকলকে একটু মেন্টাল সাপোর্ট দিতে হবে। আর বাড়ির গুরুজনদের সাথে, বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা আছে, তারা আমরা যদি নিজেরা কন্টিনিউ ফোনেতে না থেকে, তাদের কাছে তো ফেসবুক, সবার কাছে ফেসবুক ইনস্টাগ্রাম করে না, তাদেরকেও যদি আমরা তাদের সাথে গল্প করি সেই সময়টা, এই মেন্টাল সাপোর্টটা দিলে অনেকটা ভালো হয়। গত বছর আমার বাড়ির লোক, আমরা চারজন আছি, প্রায় চারজনই পজিটিভ ছিলাম, সেই সময়টা জানি কি অবস্থায় কেটেছে আমাদের, আমি নিজে সেইটা পুরোটা ফেস করতে হয়েছে আমাকে। এরকম জিনিস আমি চাইবো না কারোরই হোক, মানে আমি চোখের সামনে অনেক রকম জিনিস অলরেডি দেখে ফেলেছি, এরকম জিনিস যাতে কাউকে ফেস না করতে হয়, এটাই আমি সকলের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সকলে আমার প্রণাম নেবেন, যারা ছোটরা আছো সকলে ভালোবাসা নেবেন। অনেক ধন্যবাদ সুজন দিদা, এত ভয়াবহতার মধ্যে দিয়েও তোমরা যেভাবে কাজ করে চলেছ, তোমাদেরকে কুর্নিস জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। এর পরবর্তী যাকে আমরা ডেকে নেব, যার অভিজ্ঞতার কথা আমরা শুনে নেব, সে আমাদের কলেজেরই প্রাক্তন ছাত্র, জুলজি ডিপার্টমেন্টের ছাত্র কৌশিক ঘোষ। কৌশিক তো আমাদের মধ্যে এখন উপস্থিত থাকতে পারেনি, কারণ কৌশিকটা একজন ল্যাব টেকনিশিয়ান, শ্রমজীবী হাসপাতালের আন্ডারে কৌশিকটা কাজ করছে। কৌশিকটা তার এক্সপিরিয়েন্স আমাদের কাছে পাঠিয়েছে ভিডিও করে, আমরা সেই স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে কৌশিকটার এক্সপিরিয়েন্স শুনে নেব। আমি কৌশিক ঘোষ, সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ জুলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, বর্তমানে আমি বেলুর শ্রমজীবী হসপিটালের সাথে যুক্ত ল্যাব টেকনিশিয়ান হিসাবে। আমরা হয়তো ডাইরেক্ট করোনা ভাইরাস টেস্টের সাথে যুক্ত নই, মানে যেটা সোয়াব টেস্ট ন্যাচারাল, সেটার সাথে হয়তো ডাইরেক্টলি আমরা যুক্ত নই, কিন্তু ইনডাইরেক্টলি করোনা টেস্ট আইডেন্টিফিকেশনের জন্য যে সমস্ত বায়োকেমিস্ট্রি টেস্টগুলো হয় সেগুলোর সাথে আমরা যুক্ত, বা সেগুলো আমরা করি। সত্যি কথা বলতে, আগের বছর যখন করোনা ভাইরাস আইডেন্টিফিকেশন হয়েছিল, যখন লকডাউন হয়েছিল, বাড়িতে ছিলাম, তখন সবসময় চাইতাম যদি কোনো হসপিটালে বা যদি কোনো ল্যাবে সাথে যুক্ত হতে পারি, যদি কোভিড পজিটিভ পেশেন্টদের পাশে থেকে কোনো কাজ করতে পারি, যদি তাদের
কোনো সেবা শুশ্রূষা করতে পারি তাহলে খুবই ভালো লাগবে, কিন্তু সেটা হয়নি। বাট এই বছর আমার সেই আশা প্রত্যাশাটা পূরণ হয়েছে। সত্যি কথা বলতে গেলে ভয় যে একদম পাচ্ছি না সেটা বলবো না, ভয় অবশ্যই আছে, কিন্তু আমরা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের ভয় পেলে চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিকজ আমাদের ওপর অনেকেই ডিপেন্ড, পেশেন্ট থেকে শুরু করে পেশেন্ট পার্টি সবাই আমাদের ওপর ডিপেন্ডেন্ট। তো আমরা যদি সেখানে ভয় পেয়ে যাই তাহলে তারা কোথায় যাবে? তো আমাদের ভয় পেলে চলবে না এবং সমস্ত প্রিকশন নিয়েই আমাদেরকে কাজটা করতে হয়। সত্যি কথা বলতে গেলে আমরা হয়তো ডাইরেক্ট কখনো কোভিড পজিটিভ পেশেন্টদের সামনাসামনি আসি না, কিন্তু সেই সমস্ত পেশেন্টদের যখন অন্যান্য টেস্ট করার জন্য ব্লাড কালেক্ট করতে হয় তখন আমরা কোভিড পজিটিভ পেশেন্টদের সামনে অনেক সংস্পর্শেও আসি, আসতে হয়। তো সেটা কিছু করার নেই, করতে হবেই আমাদের, সেটার জন্যই আমরা নিযুক্ত। এক্সপিরিয়েন্স বলতে গেলে আগের বছর সবাই জানো আগের বছরের থেকে এই বছর ডেথ অফ রেটটা একটু বেশি, অনেকটাই বেশি, এবং আগের বছরের মৃত্যু হার যেটা ছিল সেটা শুনেছিলাম, অতটা গ্রাহ্য করিনি, অতটা কেয়ার করিনি, কিন্তু এই বছর যখন নিজের চোখে দেখছি তখন সত্যি এটাকে নিয়ে ভাবতে হচ্ছে। এবং সবাইকে বলবো যারা হয়তো ফ্রন্টলাইন ওয়ার্কার নয়, যারা হয়তো লকডাউনে বাড়িতে আছো, তাদেরকে বলবো এটা নিয়ে প্লিজ একটু সিরিয়াস হও, এটাকে আর ছেড়ে দিও না। কারণ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি আমাদের হসপিটালে প্রত্যেক দিনই 3-4 করে পেশেন্ট মারা যাচ্ছে। এমনও হয়েছে যে সকালবেলা যে পেশেন্টের ব্লাড টেনে এনেছি বিকালে এসে শুনছি সেই পেশেন্টটা মারা গেছে। সত্যি খুবই প্যাথেটিক ব্যাপার, সকালবেলায় যার ব্লাড কালেক্ট করলাম বিকালবেলা সেই পেশেন্ট আর নেই, দেখা যাচ্ছে সকালে এত গল্প হলো, গল্প গুজব করলাম, সেই পেশেন্ট আর বিকালবেলা নেই। সত্যি খুব প্যাথেটিক ব্যাপার, কিন্তু কিছু করার নেই, হচ্ছে এটাই। তো ওই জন্যই বলবো যারা বাড়িতে আছো প্লিজ প্লিজ নিজেদের একটু খেয়াল রাখো, যতটা পারবে হাত ধোও, মাস্কটা ঠিকঠাক পরো, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক আর তার সাথে হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ইউজ করো, আর যতটা পারবে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো, এটাকে প্লিজ কেউ মানে কি বলবো ইজিলি নিও না, এটাকে নিয়ে একটু ভাবো, কারণ এটা সত্যি এটা আজকে তোমরা আজকে এই জিনিসটা আমিও আগের বছর ইজিলি ভেবেছিলাম, কিন্তু এখন যখন নিজের চোখে দেখছি না সত্যি এটাকে আর ইজিলি ভাবার কোনো জায়গা নেই, এটা সত্যি খুব মারাত্মক খতরনাক জিনিস। তো প্লিজ সবাইটাকে নিয়ে একটু ভাবো, আর কিছু বলার নেই। থ্যাংকস টু অল জিজিডিসি স্টুডেন্ট অ্যান্ড অল জিজিডিসি টিচার অ্যান্ড স্টাফ অ্যান্ড অ্যালুমনি গ্রুপের সমস্ত মেম্বারদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আমার এই এক্সপিরিয়েন্স আমার এই কথাবার্তা শেয়ার করার জন্য তারা যে একটা প্ল্যাটফর্ম আমাকে করে দিল তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ কৌশিকদাকে। এর পরবর্তী আমাদের কলেজের আরো এক অন্যতম অ্যালুমনি প্রিয়াঙ্কা পাল। প্রিয়াঙ্কা দি এখন মেন্টাল ইস্যুর জন্য ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করছে, সাইকোলজিক্যাল সাবজেক্ট দিয়ে কাজ করছে। তো প্রিয়াঙ্কা দি, তুমি তোমার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সকলের সাথে ভাগ করে নাও তাহলে আমরা খুবই উপকৃত হব। সমস্ত শিক্ষকদের প্রণাম ও আমার সমস্ত সহপাঠী এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। প্রথমত এত সুন্দর একটা প্রোগ্রাম তৈরি করার ভাবনাটা দেওয়ার জন্য স্যারদের বা ম্যামেদের অনেক ধন্যবাদ। এই আজকের প্রোগ্রামটা মূলত যাদের নিয়ে, যে ফ্রন্টলাইনার্সদের নিয়ে, হয়তো তাদের মতো রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয় না, তবুও যতটুকু এই কোভিড রিলেটেড এই
সিচুয়েশনে আমার অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে আমি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত একটা ভলেন্টিয়ার গ্রুপ, যে গ্রুপে থেকে আমরা কোভিড এফেক্টেড মানুষদেরকে ডিরেক্টলি মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ছাড়াও মানে অন্য অন্য যাভাবে হেল্প করা যায়, যেমন কারোর হয়তো এমার্জেন্সিতে অক্সিজেন প্রয়োজন, এই কিছুদিন আগে পর্যন্ত বা এখনো যেই অবস্থাটা চলছে কারোর অক্সিজেন প্রয়োজন, কেউ বেড পাচ্ছেন না, কিংবা বাড়িতে হয়তো বৃদ্ধ বা বৃদ্ধা যারা কোভিড এফেক্টেড হয়ে গৃহবন্দী হয়ে গেছেন তাদের বাড়িতে প্রয়োজনীয় ওষুধপত্র খাবার দাবার পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো আমরা যতটা পেরেছি তাদের পাশে থাকার চেষ্টা করেছি, ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছি, বা ব্লাড ডোনেশন প্লাজমা ডোনেশন এই বিষয়গুলো দেখার চেষ্টা করেছি। এর সাথে সাথেও আমরা আমার সিনিয়র মানে আমাদের ফিল্ডে সিনিয়র এবং আমাদের ব্যাচমেট কিছুজন মিলে একটি টেলিকাউন্সিলিং এর সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের সাথে কিছু এক্সপার্টরাও রয়েছেন আমাদের, তো প্রয়োজন বুঝলে আমরা তাদেরকে প্রফেশনাল কাউন্সিলিং এর ক্ষেত্রে রেফার করি। তো এই ক্ষেত্রে টেলিকাউন্সিলিং এর ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা আমার প্রথম। তো আমি যে জিনিসগুলো ফেস করেছি সেগুলো হচ্ছে যে ফোন করে অনেকে বলছেন যে তাদের ফ্যামিলির কেউ খুব মানে অসুস্থ, মানে কোভিডে খুব আক্রান্ত হয়ে আছেন, খুব অসুস্থ, হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না, ডক্টররা এটা বলেছেন। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে কিভাবে আমরা এটা থেকে বেরোতে পারি, বা এর আগে যে আমরা আমি বললাম যে আমরা ওই বেড বা আর যা যা কিছু হেল্প গুলো মানে করার চেষ্টা আমরা করতাম, সেক্ষেত্রে ওনারা আমাদেরকে ফোন করে বলছেন যে আপনারা কিছু ব্যবস্থা করে দিন এই বিষয়টা, বা অন্য কোন জায়গায় গেলে আমরা এটা হেল্প পেতে পারি, হয়তো বেড পাচ্ছেন না, বাড়িতে খুবই অসুস্থ অবস্থায় সেই ব্যক্তি রয়েছেন, তার ফ্যামিলি মেম্বাররা বলছেন যে একটা কোনো ব্যবস্থা করে দিন। সেক্ষেত্রে সবটা আমাদের হাতে থাকে না, সেই মুহূর্তে আমরা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করি যে বেড পাওয়া বা না পাওয়া সেটা তো সবটাই মানে হসপিটালের উপর বিষয়, সেক্ষেত্রে তাদেরকে মেন্টালি আমরা বোঝানোর চেষ্টা করি যে যা সিচুয়েশন হবে সেটা আমাদের মেনে নিতে হবে। এছাড়া এই লকডাউন সিচুয়েশনে সব থেকে বেশি যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের যে ডেইলি রুটিন এর যে একটা হিউজ চেঞ্জেস হয়েছে সেটাতে সবার অ্যাডজাস্টমেন্ট বা কোপ আপ করতে খুব সমস্যা হচ্ছে। এটার জন্য মানে বেশিরভাগ মানুষজনেরই মানে অনেকেই ফোন করে বলছেন যে বাড়িতে তাদের মা বাবার মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে কথায় কথায়, বা ফ্যামিলিতে বিভিন্ন রকম প্রবলেমেটিক ইস্যু হচ্ছে, কিংবা বাচ্চাদের ক্ষেত্রে তাদের বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে, তাদের স্কুল বন্ধু বান্ধব মানে আমার বলার অনেক কথাই নিতাদি কভার করে দিয়েছে, তবুও কিছুটা যেটা না বললে মানে আমার বলার মতো আর কিছু থাকে না, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা বন্ধ হয়ে গেছে, তারা এর ফলে কি হচ্ছে তারা তো সবটা বুঝছে না যে এই কোভিড সিচুয়েশন কি হচ্ছে, এই যে প্যান্ডেমিক সমস্যাটা এটা তারা বুঝছে না, তারা ইরিটেবল হয়ে যাচ্ছে, তাদের মধ্যে অনেক প্রবলেমেটিক বিহেভিয়ার দেখা দিচ্ছে, সেটার জন্য তারা তো খারাপ থাকছেই, তারপরও তাদের মা বাবা বা তাদের কেয়ার গিভার যারা থাকছে তারাও তাদের নিজেদের কাজ সামলে বাড়ি সামলে মানে তারা এর আগে কি হতো কাজ করতেন বাড়ির বেরিয়ে যেতেন বাইরে অফিস ওয়ার্ক করতেন, তো আবার ফিরে এসে তাদের নির্দিষ্ট রুটিন ছিল, বাড়িতে থাকার পরে কি হচ্ছে যে সবাই বাড়িতে থাকছে তাদের সবার খেয়াল রাখতে হচ্ছে, আবার ওয়ার্ক ফ্রম হোম এর লোডটা সামলাতে হচ্ছে, তো বাচ্চাদের এই সমস্যাটিতে তাদের মা বাবাদের উপর এফেক্ট হচ্ছে, আবার স্পেশালি যারা ফিমেল ওয়ার্কার আছেন কিছু কিছুতে মেলদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু ফিমেল ওয়ার্কার যারা রয়েছে তারা বাড়িতে বসে কাজ করছেন, সংসারের সমস্ত কাজ করছেন, প্লাস বাচ্চাদের দেখাশোনা করছেন, মানে সমস্ত ক্ষেত্রে তারা কোথাও একটা কেন গিয়ে মনে করছেন যে মানে ফ্রাস্ট্রেটেড, আর কিছু ভালো লাগছে না, মানে ফোন করে ওনারা এটাই বলছেন যে কিছু ভালো লাগছে না, এই সিচুয়েশনটা কবে কাটবে, এটা আমাদের সবারই এই সেম সিচুয়েশন, কিন্তু কোথাও একটা গিয়ে সমস্ত মানুষ যেন তাদের মেন্টাল পিসটা হারিয়ে ফেলছেন, বা যারা কোভিড আক্রান্ত হয়েছেন যেটা আগে সবাই বললেন যে পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডার, নিতাদি একটা সুন্দর কথা বললেন যে যখন সেই রোগটা তাদের হয়েছিল তারা যে তাদের চারপাশের মানুষজনের থেকে অসহযোগিতা পেয়েছিলেন, সবার ক্ষেত্রে সেটা হয় বলছি না, সেই রোগটা সেরে ওঠার পরে সেই জিনিসগুলো তো তারা ভুলতে পারছে না, সেক্ষেত্রে তাদের একটা স্ট্রেস হচ্ছে, কোথাও গিয়ে লো মুড, এবং অনেকের ক্ষেত্রেই শুধু লো মুড না ডিপ্রেশনটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হচ্ছে, তো চারপাশে এই খারাপ 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 খারাপের মধ্যেও যখন কিছু কিছু ক্ষেত্রে আমরা
এই ধরনের কেসগুলোতে ডিল করে তাদের বোঝাতে পারি যে আচ্ছা আপনারা এরকম ভাবে অ্যাক্টিভ থাকুন, বাচ্চাদের ক্ষেত্রে তাদের মা বাবাদের অ্যাডভাইস করতে পারি ওদেরকে এইভাবে ভার্চুয়ালি সমস্ত অন্য সমস্ত জিনিসগুলোর সময় কমিয়ে ভার্চুয়ালি ওদের বন্ধুদের সাথে মিট করান বা সোশ্যালি কানেক্টেড রাখুন বা নিজেরাও থাকুন। এত কিছুর পরও যখন কোনো কোনো ক্ষেত্রে না সব মানে সব ক্লায়েন্টের ক্ষেত্রে ওরকম হচ্ছে সেটা বলবো না, মানে সবাই যে কথাতে মানে হেল্পফুল হচ্ছেন সেটা হয়তো নয়, সবার প্রবলেম হয়তো সলভ করা সম্ভব হচ্ছে না যেগুলো হাতের বাইরে, কিন্তু তার মধ্যে যারা এটাতে হেল্প পাচ্ছেন এবং মানে লাস্ট ফোন কলে ফোন করে বলছেন যে হ্যাঁ আমি ঠিক আছি বা এই এই জিনিসগুলো মেনটেন করে এই মেডিটেশন করে ঠিক আছি বা এক্সারসাইজ করে ঠিক আছি কিংবা এখন অনেকটা ঠিক লাগছে, আগের মতো প্যানিকটা আসছে না কিংবা অ্যাংজাইটি আসছে না, সেটাই মানে তখনই মনে হয় যে কিছু একটা হয়তো কিছুটা হলেও পরোক্ষ ভাবে হলেও হেল্প করতে পারছি। তো আমার জন্য এই অভিজ্ঞতাটা মানে প্রথম এবং এই পুরো অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। এখনো আমাদের এই কাজটা চলছে, আমি এটার মধ্যে থাকতে পেরে খুবই মানে নিজেকে ধন্য মনে করছি যে আমরা সবাই সমাজের থেকে অনেক কিছু নিই, খুব সহজেই নিই, কিন্তু আমরা যদি ছোট ছোট স্টেপে কিছুটা হলেও সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারি সেটা সমাজের জন্য তো ভালো তো বটে, কিন্তু আমি নিজে ফিল করেছি বা আমার মতো এখানে যারা রয়েছে নার্স বা আরো রিস্ক নিয়ে যারা কাজ করছেন তারা এটা আরো বেশি ফিল করেন যে কোথাও একটা গিয়ে ভালো লাগাটা নিজের অনেকটা বেশি মানে ফিরিয়ে দেয় আমাদেরকে। তো এইভাবে আমি ছোট ছোট পদক্ষেপে হলেও সকলের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতে আরো অনেক এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, আর আমাকে এরকম একটা জায়গায় বলতে দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ, আর আমার অভিজ্ঞতা শেয়ার এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা, তোমার অভিজ্ঞতা তুমি আমাদের সাথে ভাগ করে নিলে। তোমাদের পরপর কথা শুনে কয়েকটা বিষয় মনে আসছে। দেখো, সাইকোলজিক্যাল ট্রমা, ভয়, আতঙ্ক, এই সমস্ত শব্দগুলো বারবার উঠে আসছে তোমাদের কথায়। আমাদের কলেজেই রয়েছেন সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অবন্তী ভট্টাচার্য। যদি আমরা এখন তার কাছ থেকে শুনে নিই যে এই বিষয়গুলোকে কিভাবে অতিক্রম করা যাবে, আমাদের যারা যোদ্ধা তাদেরকে যদি এই বিষয়ে কিছু আমরা সাহায্য করতে পারি, সেজন্য আমরা ডেকে নিতে চাই সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান মাননীয়া অবন্তী ভট্টাচার্য মহাশয়কে। এবং তারপর অবন্তী ম্যাডামের কথা শোনার পর আমরা একটু গান একটু কবিতা শুনে নেব, কারণ অনেকক্ষণ ধরে এই কথা আমরা শুনছি এবং যে চিত্র আমাদেরকে শুভেন্দু দেখালো তাতে আমরা বেশ কষ্ট পেয়েছি, হৃদয় ভারাক্রান্ত। আগে শুনে নিই অবন্তীর কথা, অবন্তী ম্যাডামকে ডেকে নেব, তারপর আমরা শুনব কয়েকটি গান এবং তার সঙ্গে আবৃত্তি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর, আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর চৈতালী চৌধুরী ম্যাডাম, সকল শিক্ষক এবং উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে শুরু করব আজকে আমার বক্তব্য। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও তাদের ধন্যবাদ জানাই এই বি ব্রেভ হ্যাভ ফেথ এরকম একটা জিনিস, এরকম একটা প্ল্যাটফর্মের আয়োজন করার জন্য এবং সেখানে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আইকিউএসসি জিজিডিসি সিঙ্গুরের যৌথ উদ্যোগে এই কোভিড যোদ্ধাদের পুনিশ করার এই অভিনব প্রয়াসের জন্য সত্যি তাদের সাধুবাদ না জানিয়ে পাচ্ছি না। আজকে বলবো ঠিক জানি না, আজকে মেনলি দিনটা হচ্ছে আমাদের সেই সব যোদ্ধাদেরই শোনার দিন। আগে আমাদের শিক্ষকদের কাছে একটা কথা শুনতাম, তারা বলতেন যে তাদের কাছে সবচেয়ে একটা গর্বের বিষয় হয় যখন তাদের কোনো ছাত্রছাত্রী প্রীতি হয়। তো আমার এই স্বল্প অভিজ্ঞতায়, শিক্ষকতার এই স্বল্প অভিজ্ঞতায় এমন ঘটনা ঘটেছে ঠিকই, তবে এই ঘটনার সাক্ষী থাকতে পেরে এই যে অন্ধকার সময় কার্যত নীলকণ্ঠ হয়ে যারা আমাদের সুস্থতাকে সুনিশ্চিত করছে, দিন রাত নিরলস পরিশ্রম করে চলেছেন, তাদের জীবনে এগিয়ে চলার পথে কোথাও আমরাও একটা ছোট্ট অংশ ছিলাম, এইটা ভেবে আজ ভীষণ আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে, ভালো লাগছে। সেই সব মানুষদের
এইসব মানুষদের মানে আমরা কি অনুপ্রেরণার কথা শোনাবো? আজকে এই অন্ধকার দিনে তারাই আমাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। শুধু এখানে যারা উপস্থিত আছে ছাত্র ছাত্রী তারাই নয়, এখন যখন আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি বলছি সেই সব সকল যোদ্ধাদেরই আমি পুণ্যের স্থানে আমার অন্তরের অন্তর থেকে নমস্কার জানাই। তাদের মতো এই তোমাদের মতো মানুষ আছে বলেই আজও পৃথিবীটা এত সমস্যা মানে সংকুল হওয়া সত্ত্বেও কিন্তু এত সুন্দর। তবে তাদের এই যে নিরলস চেষ্টা, এই চেষ্টার যাত্রাপথ তো খুব স্থির নয়। এর সাথে যে আমরা সবার তো শুনলাম, এক্ষুনি প্রিয়াঙ্কার কথা শুনলাম, আগে মিতার কথা শুনেছি, শুভেন্দুও বললো, প্রত্যেকেই যারা বলছিল, কৌশিকও বললো, এবার প্রত্যেকের কথাগুলোতেই মনে হচ্ছিল যে মনের একটা এই এই বিপদ সংকুল সময় মনের একটা ভীষণ একটা কোথাও যোগ আছে। তো এই পথ দিয়ে, এই বন্ধুর পথ দিয়ে যখন তোমরা লড়াই করছো, দেখবে অনেক সময় লড়াইয়ের বিভিন্ন ঘটনায় যে কেউ বলছে যে প্রতিবেশীদের এই সিগমা তাদের আচরণ, কেউ বলছে যে যখন চোখের সামনে কেউ অসহায় হয়ে বলছে আমি বেড পাচ্ছি না, এই যে হাহাকারের ছবি, এতে কিন্তু আমাদের উদ্যমটা কোথাও যেন হারিয়ে যায়। সকালে যাকে সুস্থ দেখে দেখে এলাম বলছে যে সকালে যাকে যার থেকে ব্লাড স্যাম্পল নিলাম রাত্রির বেলা সে আর নেই, এইরকম অন্ধকার উৎকণ্ঠা এগুলো সব ভয় এসে জাঁকিয়ে ধরে, জাঁকিয়ে বসে, নিজেকে পরাজিত মনে হয়, খুব অসহায় লাগে। কিন্তু এটা একটা অদ্ভুত কনফ্লিক্ট বা দ্বন্দ্ব যে কোনো উপায় নেই, আমাদের লড়তেই হবে, সামনে তাকাতেই হবে। সেই কোনি মনে আছে, কোনিতে একজন খিদ্দা ছিলেন, সেই খিদ্দা বলছিলেন ফাইট কোনি ফাইট। তো এইরকমই যদি কেউ আমাদেরকে বলে যে ফাইট কোনি ফাইট, তাহলে হয়তো আমাদের এই অন্ধকার সময় একটু মুক্তির আলো আমরা দেখতে পাই। তো এই তোমাদের যে পরিশ্রম, এই দিন রাত পরিশ্রম, যে 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 ফর্মে রয়ে মানে পাচ্ছে, কেউ নার্সিং এর দিক দিয়ে, যারা ডাক্তার হয়ে লড়ছেন, যারা এই যে অক্সিজেনের জোগাড় করে দিচ্ছেন বিপদের সময়, এই তারা যে কাজটা করছেন শুধু ধন্যবাদ শব্দটায় আমি সীমাবদ্ধ রাখতে চাই না, বরং আমার মনে হয় আমার ধন্যবাদ দেওয়াটা তখনই হবে যদি আমি একজন সাইকোলজিস্ট হিসাবে বা মানে মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে যদি বলি, তাহলে কয়েকটা কথা যদি আমি তাদের বলি যা তাদের এই অন্ধকার পথে হয়তো সফল সঙ্গী হয়ে একটু আলো দেখাতে পারে, এটাই আমার তরফ থেকে ধন্যবাদ জানানোর একটা পথ বলে আমি মনে করবো। তো আর কথা না বাড়িয়ে আমি যেগুলো বলবো, প্রথমেই হচ্ছে নিজেকে মানে ডোন্ট টেক ইউর সেলফ ফর গ্রান্টেড। মানছি যে অনেকক্ষণ টানা কাজ করার মানে করার পর ক্লান্তি আসে, কিন্তু এই সময় যতই ক্লান্তি আসুক নিজের যত্নটা কিন্তু নিতেই হবে, যত কষ্ট আসুক একটু নিজের জন্য সময় বের করতে হবে। এই যে এক্সারসাইজের কথা, মানে এটার আমার নতুন করে বলার কিছু নেই, এটার কোনো বিকল্প হয় না, এক্সারসাইজ না হোক, যতটুকু টাইম পাওয়া গেছে সেখানে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো সেটা যদি করা সম্ভব হয়, যা করতে ভালো লাগে, মানে সেটা ডিস্ট্রাকশন হোক না কেন, তোমরা হয়তো বলবে এটা তো সাময়িক, তো হোক না সাময়িক, একটু ওইটুকু সময়ের মাঝে একটু ডিস্ট্রাকশন যেটা নিজের করতে ভালো লাগে, সেটা গাছকে জল দেওয়াই হোক, পোষ্যের সাথে খেলাই হোক, গান শোনাই হোক, বা বন্ধু বান্ধবদের সাথে একটু ফোনে ভিডিও চ্যাট করাই হোক, যেটা ভালো লাগে সেই সময়টুকু একটু করলেন না হয়। বা আর একটা ব্যাপার হচ্ছে, খুব মনে হয় যদি আমরা নিজেদের যত্ন না নিতে পারি না, তাহলে ঠিক যেন আমরা অন্যেরও যত্ন নিতে পারবো না। ডেফিনেটলি আমরা জানি যে খাওয়া দাওয়া ঘুম এগুলো ইমিউনিটির উপর একটা পজিটিভ প্রভাব রাখে, সঠিক পর্যাপ্ত ঘুম খাওয়া দাওয়া, কিন্তু মানে না হলেই রোগ বাসা বাঁধে শরীরে। এক্ষুনি শুনছিলাম চট করে আমরা ইমিউনিটি কমে গেলে নানা রকম রোগের শিকার হই, তো সেই জন্য আমাদের কিন্তু খাওয়া ঘুম যতটুকু টাইম পাচ্ছি, হ্যাঁ সবসময় বাস্তব মানে হয় না, ওই পরিস্থিতিতে হয়তো তোমরা নেই। আবার আর একটা জিনিস হয়, তোমরা কাজ থেকে যখন বাড়িতে এলে কর্মক্ষেত্র থেকে, দেখবে যে ওইটা নিয়েই আমরা আলোচনা করতে থাকি। তো একটাই রিকোয়েস্ট করবো যে পরিস্থিতিটা তোমাদের চেয়ে ভালো কেউ জানে না, কিন্তু ওই পরিস্থিতি নিয়ে যত আমরা আলোচনা করব, যত আলোচনা করতে থাকবে, সেখানে যেন বিষাদের রেশটা থেকেই যাবে, মন থেকে আর বার করতে পারবো না। হ্যাঁ খুবই খারাপ লাগছে সেটা ঠিক কথাই, কিন্তু তাও মনে হয় যে ওই আলোচনার রেশগুলো যেন আমরা কাজের থেকে যখন সুইচ অফ করছি, সুইচ অফ না হলেও চেষ্টা করি একটু কনসিয়াসলি জোর করে, কিন্তু তার মানে তো এই নয় যে মনের অন্ধকার গুলো মানে মনের খারাপ লাগা গুলো জমবে না,
সেগুলো জমে থাকবে। সেই কথাগুলো আমাদের কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করব, ফিলিংস গুলো, অনুভূতি গুলো, আপডেট গুলোকে শেয়ার করব। কিন্তু ঘটনার এই যেগুলো আমরা শুনছিলাম খুবই পেইনফুল, তো এই ঘটনাগুলো আমরা একটা সময় শুনছি বা আমরা টিভিতে দেখছি বা কোথাও শুনছি সোশ্যাল মিডিয়া, কিন্তু যারা তোমরা সামনে থেকে দেখছো তোমাদের পেইনটা কিন্তু অনেকটা বেশি। আরো একটা কথা বলবো যেটা শুভেন্দু বলছিল যে সারাদিন খবর দেখবে না, খবর হয়তো একেবারে না দেখে আমরা সব সময় পারি না, কিন্তু আমরা সেই সোর্স, ভ্যালুয়েবল সোর্স, তার ফোনগুলো অনেক ফেক খবর ঘুরে বেড়ায় চারিদিকে, মানে এইরকম সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া, তো এইটা করবেন না, এইটা করবেন, এতটা খাবেন, এই জিনিসটা খেলে সুস্থ হয়ে যাবেন, তো এরকম ভুল ধারণার বশবর্তী হয়ে সেই মেসেজ গুলো না দেখে সঠিক সোর্স থেকে, সঠিক সোর্স অনুসন্ধান করে নিজেও মানে দেখুন, এবং যদি ফরওয়ার্ড করতে হয় জাস্ট আমি ফরওয়ার্ড করে দিলাম এই জিনিসটা না করে সঠিক সোর্স যাচাই করেই খবরটা নেওয়া মনে হয় একটু ফিল্টারেশনটা প্রয়োজন বলে মনে হয়। একটু রুটিন নিয়ে থাকলে ভালো, যতটুকু টাইম তোমাদের পক্ষে খুব ডিফিকাল্ট, বাড়ির যতটুকু টাইম পাচ্ছ সেটাতেও যদি রুটিনে ফেলে দেওয়া যায়। কিন্তু এই যে প্রিয়াঙ্কা বলছিলে না যে মানুষ একঘেয়ে জীবনে মানে পেরে উঠছে না, তার জন্য একটাই নিদান যে আমি যদি দিনের এমনি চলতে থাকি তাহলে আর ভালো লাগবে না। সেই যেরকম আমরা স্কুল কলেজে ডেজে যা করতাম, অফিসে গেলে যা করতাম, সেই রকম একটা রুটিনে নিজেকে কিন্তু বাঁধতেই হবে যতটা সম্ভব। এবার আর একটা ব্যাপার হচ্ছে, যদি মনে হয় এই মনের সমস্যাগুলো খুব জটিল আকার নিচ্ছে, যেমন ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা ভীষণ কমন, ভীষণ ভাবে বেড়ে গেছে ক্লিনিক্যাল ডিপ্রেশন, অ্যাংজাইটি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, PTSD যেটাকে বলা হয়, এইরকম জিনিসগুলো কিন্তু ভীষণভাবে বেড়ে যাচ্ছে, এইরকম অসুখগুলো, এই মানসিক সমস্যার ক্ষেত্রে কিন্তু তখন কোনো কাউন্সিলর, কোনো থেরাপিস্ট, সাইকোথেরাপিস্ট, কোনো সাইকিয়াট্রিস্ট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে, বিভিন্ন হেল্পলাইন নাম্বারস আছে, সেখানে অবশ্যই তৎক্ষণাৎ যোগাযোগ করা, তাতে এরকম না হয় যে একেই কোভিডের চিন্তা এবং তার একটা সেকেন্ডারি জায়গা হিসাবে এইগুলো আমাদের বিব্রত করতেই থাকে আরো বড় আকার। আর একটা কথা মনে রাখবো, মানে ফ্রন্টলাইন ওয়ার্কারদের উদ্দেশ্যে স্পেশি মানে শুধু মানে যারা আর কি এরকম কাজ করে যাচ্ছে তাদেরকে বলা যে সব রেসপন্সিবিলিটি, খুব কষ্ট লাগে, খারাপ লাগে, সব ঠিক, কিন্তু এই সেলফ ব্লেমিং এর জায়গা, একটা অপরাধ বোধ হয় তো যে স্বামী এটা করে এলাম, আমি একে বাঁচাতে পারলাম না, যারা নার্স যারা আছো তারা তো জানি যে কিন্তু সব রেসপন্সিবিলিটিটা দিনের শেষে আমার না, পরিস্থিতিটা সত্যিই খারাপ, আমি আমার খুব চেষ্টা করেছি কিন্তু পারিনি, কিন্তু আমরা তো দিনের শেষে ভগবান নই, সেই জন্য কোথাও যত এইগুলোর বোঝা নিজের কাছে নেব তত এইগুলো উত্তরোত্তর বাড়বে, এগুলো তো কমবে না। আর একটা জিনিস হচ্ছে যে সেলফ পিটির জায়গাটা নয়, নিজেকে দয়া নিয়ে দেখা নয়, সেলফ কম্প্যাশন এবং অন্যের প্রতিও কম্প্যাশন দেখানো, নিজের প্রতি কাইন্ড হওয়া, নিজেকে কষ্টে না রাখা, একই সাথে অন্যের প্রতিও একটুখানি যদি আমরা সহানুভূতিশীল, সমানুভূতিশীল যদি হতে পারি তাহলে বোধ হয় আরো ভালো হবে। এই যে আমরা একটু আগেই শুনছিলাম যে স্টিগমা, তো এই স্টিগমা ফ্রি যদি হওয়া যায়, কারণ এখন এটা এত প্রতি ঘরে ঘরে হচ্ছে, স্টিগমা নিয়ে তো লাভ নেই, আমরা প্রপার প্রিকশনটা নিজেরাও নেব এবং অন্যকেও সেটা আমরা সার্কুলেট করব, তাকেও কোনোভাবে যদি হেল্প করা যায় দূরত্ব বজায় রেখে। আর একটা জিনিস বলবো, পরিস্থিতিটাকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, তো পরিস্থিতির সাথে সাথে আমাদের ফিলিং গুলোকেও অ্যাকসেপ্ট করতে হবে। এই যে উৎকণ্ঠা, ভয় লাগা, খারাপ লাগা, এই যে আমার হয়ে যাবে না, তো এই যে ওয়ারি, ক্রমশ কনস্ট্যান্ট ওয়ারি, এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, এবং আমরা অনেকেই বলি না না এটা নিয়ে আমার কিছু, আমাকে কিছু প্রভাবিত করছে না, এখন তো এটা জল ভাত, ব্যাপারটা কিন্তু তা নয়, সবাইকে একই জিনিস একভাবে এফেক্ট করে না, একভাবে প্রভাবিত করে না, এবং সেটা কিন্তু আমাকে মানতে হবে, অ্যাকনলেজ করতে হবে, এবং এই অ্যাকসেপ্টেন্সটাই কিন্তু আমার নিজের স্ট্রেংথেনিং এর প্রথম ধাপ, মানে আমার শক্তির প্রথম ধাপ এইটাই যে আমি পারবো। পরিস্থিতিটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এটা তো আমরা বুঝতেই পারছি, আগে আমরা মানতে পারতাম না আর কতদিন, আর কতদিন, কিন্তু এখন আমরা জানি যে আমি এইটা জিজ্ঞাসা করলেও পরিস্থিতি বদল হবে না, তো সেই জন্য বলবো যে টেক ইট অ্যাজ মানে অ্যাজ ইট ইজ, হিয়ার অ্যান্ড নাও অ্যাপ্রোচ নিতে হবে, যেরকম চলছে
সিচুয়েশন তো আমার ভাবনাতেও বদলাবে না, আমি আমার যে কোনো ফিলিং মানে যে কোনো ভাবনাতেই চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবেই আশা করি, আমাকে অ্যাকসেপ্ট তো করতে হবে যে এই পরিস্থিতিতে আর এই যা যা করার সেইগুলো আমরা করছি কিনা, আমরা সেইটা কতটা প্রোঅ্যাক্টিভ হচ্ছি, শুধু বসে থাকছি না সেটার ব্যাপারে কতটা কাজ করছি সেটা, তারপরে তো আর আমাদের হাতে নেই। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্পফুল হচ্ছে মেডিটেশন। ট্রমার ক্ষেত্রে দেখা গেছে মেডিটেশন এক্সারসাইজ এগুলোর একটা খুব পজিটিভ ভূমিকা আছে। মেডিটেশন আমাদের প্রেজেন্টে রাখতে সাহায্য করে, আমরা সবসময় কি হারালাম কি হারালাম এইটা তো নিয়ে পাস্ট নিয়ে থাকি, আবার ফিউচারও অন্ধকার দেখছি, ফিউচারে এটা নেই এটা নেই কি হবে, তো সেখানে মেডিটেশন আমাদের না রুটেড রাখে আমাদের প্রেজেন্টের সাথে। এক্ষেত্রে বলবো আমাদের রিয়ালিস্টিক হোপ, রিয়ালিস্টিক হোপটা আমাদের সবচেয়ে প্রয়োজন। আনরিয়ালিস্টিক নয় যে কালকেই ঘুম থেকে উঠবো সব সেরে যাবে তা নয়। একটা কথা এক জায়গায় পড়েছিলাম যে মানে এটা খুব অনেকেই বলে যে ঝড়ের সময় যখন আসছে তো এই ঝড় যখন আসে তখন ঝড়ের সময়টা খুব কষ্ট হয়, এই যে আমরা যেটা দিয়ে যাচ্ছি, ঝড় চলে যাওয়ার পরেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু অনেক সময় দেখা যায় ঝড়টা থেমে গেল, জার্নিটা আমরা সামলে দিয়েছি কিন্তু কিভাবে ঠিক জানি না, কিন্তু এটাও ঠিক পেরিয়ে যাবে। তাই জন্য আমি যত বেশি ভাববো যে নেই নেই খারাপ, তো সেটা তো আছে, আমি ভাবি বা না ভাবি আটকাবে না, কিন্তু আমাদের প্রিভেন্টিভ মেজার যতটা নিতে পারি এবং রিয়ালিস্টিক হোক এদের এই কঠিন সময়ে যেটাকে আমরা আক্ষরিক অর্থে যে ওয়েভটাকে আমরা বলছি সবগুলোকেই একটু কাটাতে একটু হলেও সাহায্য করবে। এই যে দিস টু শ্যাল পাস যে কথাটা আমরা বলে থাকি, তো এটা হয়তো একটু লম্বা, আমরা শুরুতে নিপা যে গান গাইলো খুব সুন্দর গাইলো গান, ওর গানেও আমরা দেখেছি যে ওর গানেও আবার আমরা কবির কথাতেও দেখতে পাই, মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে। তো হ্যাঁ একটু হয়তো সময় লাগবে, সময় লাগবে দেরি হবে, কিন্তু তোমাদের এই লড়াই এই এফার্ট এটা এই স্ট্রাগলটা বৃথা যাবে না, তাই জন্য তোমরা এই লড়াইটা থামিও না, তোমাদের সর্বান্তকরণে সাফল্য কামনা করি। এবং কখনো যদি মনে হয় যে আমাদের এই কথাও তোমাদের কোনোভাবে হেল্প করে, তাতে যদি আমরা সহযোদ্ধা হতে পারি তোমাদের সাথে, পরোক্ষে মনে হলেও কখনো বলো পাশে থাকা পাশে থাকবো, নিশ্চয়ই সকলে সুস্থ থাকবেন, তোমরা সুস্থ থাকো। আজকে আমি আমার বক্তব্য এখানেই বলে শেষ করব, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার এই মূল্যবান বক্তব্যগুলোর দ্বারা আমাদের সকলকে অনুপ্রাণিত করার জন্য। এখন আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে চলেছি যেটির মূল লক্ষ্য হলো এখানে উপস্থিত সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা রয়েছেন তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা। আশা করি এটি সকলের ভালো লাগবে। নমস্কার, আমি বিনীতা। আজকে আমি এমন একটি কবিতা বলতে চলেছি, সেই কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু কবিতাটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যে যে ফিল্ডেই আছো, যেভাবেই কাজ করছো এই করোনা ভাইরাসের বিরুদ্ধে, তোমাদেরকে পাশে থাকার বার্তা না জানিয়ে আর কি বা জানাতে পারি। তোমরা ফ্রন্ট লাইন ওয়ারিয়র, তোমরা এইভাবে কাজ করছো, তোমাদেরকে বাহবা এবং তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই যে তোমরা আজকে এরকম ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করতে পেরেছো। অনেক শুভেচ্ছা এবং পাশে আছি। কবিতাটি হল দুঃসময়, রবীন্দ্রনাথ ঠাকুরের। যদিও সন্ধ্যা আসিতে মন্দ মন্ধরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে,
এনহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেনহি লোল কল কল্লল দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব কুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির স্বর্গরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গড়েছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছো চাহি ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিনিমে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকি বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহান অভ অঙ্গন উষা দিশে হারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও আভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরানে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও আভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ও আভাগা আলো না ধরে যদি ঝড়ে বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড়ে বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে নমস্কার আবৃত্তি করছি
স্বরচিত একটি গদ্য কবিতা, জন্মদাত্রীর খোলা চিঠি। জানিস, আমার আজও মনে আছে সেই যেদিন উষার আলমিকে তুই জন্ম নিলি। আমার আঙিনা জুড়ে অত দামাল প্রাণের মাঝে তোকে দেখে বড় ভয় পেয়েছিলাম আমি। এত ঝঞ্ঝা মাঝে বড় দুর্বল ছিলিস তুই। কি জানিস তো, ওই যে বলে না, দুর্বল সন্তানের প্রতি মায়ের দুর্বলতা একটু বেশি হয়। বিধাতা ঠাকুরের কাছে সেদিন বড় কেঁদে বলেছিলাম, তুমি দেখো। ধীরে ধীরে বড় হলি তুই, দুই হাত দুই পা হলো তোর, তোর মাথাটার যে কত হলো আমি নিশ্চুপে দেখতাম। কেমন করে তুই লাঠি দিয়ে কাজ করার চেষ্টা করছিস, আবার কখনো পাথর ভেঙে জিনিস কাটার চেষ্টা করছিস। তারপর একদিন পাথর ঠুকে আগুন জ্বালালি তুই, সেদিন জন্মদাত্রী হয়ে কি যে গর্ব হয়েছিল আমার। তারপর তুই খাবার পুড়িয়ে খেতে শিখলি, শরীর ঢাকলি আবরণে, আরো শিখলি নিজেকে বাঁচানোর উপায়। সেদিন বড় নিশ্চিন্ত হয়েছিলাম আমি। সময়ের সাথে তোর নামকরণ হলো মানুষ। কত যুগ পেরোলো, কত সভ্যতা গড়লো, তোর প্রখর বুদ্ধির ছাপ থাকলো সময়ের প্রতি পাতায়। কিন্তু তোর এই বুদ্ধি কখনো তোর কাল হয়ে দাঁড়ালো। আমার বুকে অনাচার অসাম্যতা ডেকে আনলো কতবার। বড় কষ্ট হয়েছে তোকে কষ্ট পেতে দেখে। কতবার চেষ্টা করেছি যাতে তুই সবকিছু বুঝে সাম্যতা বজায় রেখে চলিস। বুঝেছিস, আবার কখনো অবুঝ হয়েছিস। শেষের পরে আবার করে সব শুরুও করেছিস। আমিও তাই চাই, তোর অস্তিত্ব আজন্ম কাল থাকুক, তবে তা এই অবুঝের মতো হয়ে নয়, আমার সুসন্তান হয়ে। ধন্যবাদ। নমস্কার। है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। है सुना तू भटके मन को राह दिखाता है, मैं भी खोया हूँ मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। तुझे ढूंढे
जो भी रस्में हैं वो सारी मैं निभाता हूँ, इन करोड़ों की तरह मैं सर झुकाता हूँ। भगवान है कहाँ रे तू, ऐ खुदा है कहाँ रे तू। सोच बिन समझे जतन करता ही जाता हूँ, तेरी जिद सर आंखों पर रख के निभाता हूँ। भगवान है कहाँ रे तू, ऐ खुदा है कहाँ रे तू। है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, ऐ खुदा है कहाँ रे तू। भगवान है कहाँ रे तू, ऐ खुदा है कहाँ रे तू। তারপর আর জ্বর আসেনি, চিনির কাছে আবার জমেছে ভিড়। ইতালির সব শহরে কার্নিভালের আবহ, ফ্রান্স জুড়ে শিশুরা ফের যাচ্ছে স্কুলে, ইরানের আলবুর্জ পর্বতে পর্যটকের যাতায়াত, স্পেনের মাদ্রিদে পায়ে পায়ে চলছে ফুটবল, আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টি আলোতে সেজেছে, লন্ডনের ক্যাফেতে প্রেমিকের চোখে ডুবেছে প্রেমিকা, কলকাতার রাস্তায় দুর্গাপুজোর প্যান্ডেলে বাঁশ বাজছে রফিক। তারপর আর ঝড় আসেনি, রোদ এসেছে, আলো এসেছে, জীবন এসেছে, তারপর আর জ্বর আসেনি। অদিতি ফিরেছে ঘরে, মুখে মাস্কের চাপা দাগ, চোখের নিচে ক্লান্ত কালির ছাপ, ঠোঁটের কোণে তবুও হাসির রেখা, স্টেথোস্কোপ রেখে বাবাইয়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে ভেজা চোখে চুপচাপ বসে। ছোট্ট বাবাই মায়ের চোখে জল দেখে বলে ফেলল, এতদিন কোথায় ছিলে মা? মায়ের শান্ত উত্তর, তোমার ভবিষ্যৎ গঠনের লড়াইয়ে ছিলাম সোনা, লড়াই জিতেছি মা। মায়েরা হারে না। তারপর আর ঝড় আসেনি, রোদ এসেছে, আলো এসেছে, মা এসেছে। ¶¶
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙ্গনকে চায়, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত পাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙ্গনকে চায়, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। গর্ব অনুভব করছি সিঙ্গুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ছাত্রী হিসাবে। সেখানকার সমস্ত ছাত্রছাত্রী এবং প্রফেসর তাদের এই গান আবৃত্তির মাধ্যমে কোভিড যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই আমরা গর্ব অনুভব করছি। এবার আমাদের কলেজের অন্যতম অ্যালামনি পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টের ছাত্র প্রীতিশ কোলে। প্রীতিশটা একজন কোভিড ওয়ারিয়র হিসেবে কাজ করছে, তারই কিছু অভিজ্ঞতা তারই মুখে আজকে আমরা শুনে নেব।
বৃদ্ধির সম্ভবত নেই এখানে, সুতরাং পরের যে আমাদের কোভিড ওয়ারিয়ার আছে তাকে ডেকে নে। তুমি যদি তোমার কিছু অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরো তাহলে আমরা খুবই উপকৃত হব। তুমি কি এখানে উপস্থিত আছো? আচ্ছা স্যার, আমাদের পরের জন কোভিড ওয়ারিয়র হিসেবে কাজ করছে দেবশ্রী ব্যানার্জি, যে নিতাগিল হসপিটালে কাজ করছে। আমি দেবশ্রী দিকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। দেবশ্রী আছিস নাকি? মিউট করা আছে। আমার সহপাঠীদের আমার ভালোবাসা এবং আমার থেকে যারা এখানে ছোট আছে তাদেরকে আমার স্নেহ জানিয়ে আমি আজকের আমার বক্তব্য শুরু করছি। আমি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে 2013 থেকে 2016 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলাম। ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ইচ্ছা ছিল, নার্সিংটার প্রতি ইন্টারেস্টেড ছিলাম, তো সেই হিসাবেই ফর্ম ফিল আপ করা এবং এই নার্সিং প্রফেশনে আপাতত আসা। তো আমার মানে কর্মজগৎ সেবিকা হিসেবে এই জগতে প্রবেশটাই আমার কোভিড পরিস্থিতিকে সাথে নিয়ে আমার ইতিমধ্যে দুটি হসপিটালের অভিজ্ঞতা হয়েছে, প্রথম মারেন্টেগার এবং অ্যাট প্রেজেন্ট আমি নাইটিঙ্গেল হসপিটালে আছি। তো এই দুটি হসপিটালেই আমার যে কোভিড সম্পর্কিত যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো আমি শেয়ার করতে চাইব কিছু, এবং সকলেই সবার সব রকম অভিজ্ঞতা শেয়ার করেছে। আমি আর বেশি শিক্ষকতা ভার বাড়াতে চাইবো না, বেশি কি কি এক্সপিরিয়েন্স আমার ব্যাড হয়েছে, কি কি কত রকম ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে একটুখানি তার মধ্যে একটু শুয়ে যাব। যেমন আমি দেখেছি যে আমাদের হসপিটালে একটা টাইম এসেছিল যখন মানে ফার্স্ট যে ওয়েবটা এসেছিল যখন আমি আইনটেগারে ছিলাম, যদিও আমি সিসিতে মানে সিটিজিএস ডিপার্টমেন্টে ছিলাম, ওটা টোটালি নন কোভিড ছিল, বাট তাও হসপিটালে থাকার দরুন এক্সপিরিয়েন্স তো আমাদের গেইন করতে গিয়ে আমাদের সিস্টারদের এদিক ওদিক সব দিকে করে সেট করে, তো সেই হিসাবে অভিজ্ঞতা অনেক ধরনেরই হয়েছে ওখানে থাকার দরুন। দেখেছি যে এরকম মানে কিছু পেশেন্ট যাদের মানে কি বলবো মানে শ্বাসকষ্টে তাদের অবস্থা ভীষণই কাহিল হয়ে যাচ্ছে এবং তারা মেন্টালি তার সাথে সাথে কিভাবে ডিপ্রেস হয়ে থাকার জন্য তাদেরকে আরো বেশি তাদেরকে ভেঙে পড়তে হয়েছে। এবং আর প্রেজেন্ট আমি আছি যেখানে নাইটিঙ্গেল হসপিটালে, এখন তো সেকেন্ড ওয়েভ চলছে, আর প্রেজেন্ট সেকেন্ড ওয়েভের অবস্থা সিচুয়েশন খুবই কঠিন এবং হসপিটালে বেড পাওয়াটা এখন খুবই টাফ। এবং কি আমি কিছু কিছু দিন এমনও দেখেছি যে আমাদের হসপিটালের বাইরে রীতিমতো কিছু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পেশেন্টরা বাড়িতে ওয়েট করতে বেড পাওয়া যাচ্ছে না।
তাদেরকে লাইন দিয়ে সেইভাবে অ্যাডমিশন নিতে হচ্ছে। যদি কোনো পেশেন্ট ডিসচার্জ হয় তাহলে সেই জায়গায় তারা সেখানে প্লেস নেবে। তো পরিস্থিতিটা খুবই কঠিন, আমরা যখন ওই হসপিটালের সিচুয়েশনের মধ্যে থাকি, ওই অ্যাটমসফিয়ারের মধ্যে থাকি, নিজেদেরকে মনোবল যোগাতে হয় এবং ওই পেশেন্টগুলির সাথে যখন মানে থাকি তখন তাদেরকে মনোবল যোগাতে হয়। তবে আমার মনে হয় যে কোভিড পরিস্থিতিটা দিয়ে আমরা এতটা ভয় পাচ্ছি, এতটা এটাকে করছি, এটা হয়তো একদিন আমরা ঠিকই কাটিয়ে উঠবো। যেমন একটা সময় এসেছিল আমার মনে পড়ে যতদূর যে চিকেন পক্স একটা একটা মানে ভাইরালি একটা জিনিস যাকে বলে, এটা এক সময় হয়েছিল যেটাতে অনেক মানুষ মারা গিয়েছিল। কিন্তু এই ডিজিজটাতে একটা সময় বিশাল হিউজ অ্যামাউন্টের মানুষ মারা গিয়েছিল। তো একটা সময় মানুষের মধ্যে এটা বিশাল একটা প্যানিক ক্রিয়েট করেছিল এক সময়, কিন্তু ধীরে ধীরে সেটাকে আমরা কিন্তু কাটিয়ে উঠেছিলাম। তো সেইভাবেই এটাকেও আমি আশা করছি যে মানুষ ফার্স্ট ওয়েভ গেল, সেকেন্ড ওয়েভ গেল, ধীরে ধীরে থার্ড ওয়েভ আসছে ঠিকই, মানুষ যদি সচেতন থাকে এটাকেও কোনো না কোনোভাবে ঠিকই আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। কোনোদিনই কোনো জিনিসকে ভয় করে যদি আমরা যদি সেটার ভয় যদি পেছিয়ে যাই, সেটাকে যদি ভয়কে যদি হেরে যাই, তাহলে তো আমরা জীবন যুদ্ধে জিততে পারবো না, এগোতেও পারবো না। আমাদের সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, সবাই ভয় ভয়তার কথা বলছে, আমি একটু প্রিকশনারি কথা বলি। তার জন্য আমরা যে ধরনের আমাদের নিয়ম দিদি থেকে বা এ থেকে আমাদের যেসব সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বা আমরা যেগুলো হসপিটালে ফলো করছি, আমি কিছু সতর্ক বার্তা তার মধ্যে আমি দিতে পারি যেগুলো ফলো করলে আমরা ভালো থাকতে পারি এবং করোনাটাকে হয়তো অনেকটাই সহজভাবে আমরা এড়িয়ে যেতে পারি, যেটাকে আমরা প্রতিহত করতে পারি। যেমন আমরা মাস্ক যদি রেগুলারলি আমাদের লকডাউন পিরিয়ড এখন চলছে, বাট লকডাউন পিরিয়ড তো চিরকাল চলবে না, বাট এই রোগটা একটা যেটা এসেছে হয়তো এটাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হতে পারে, তার জন্য চলছে ভ্যাকসিনেশন। আমি অ্যাডভাইস করবো যারা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন, এরকম অনেকে আছেন ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন, এখনো এরকম আছেন অনেকে, আমি শুনেছি অনেকের মুখে ভ্যাকসিন সম্পর্কে সন্দিগ্ধ আছেন, তাদেরকে বলবো ভ্যাকসিন যদি নেওয়ার সুযোগ থাকে, যদি নিতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে আসুন, ভ্যাকসিন নিন এবং ভ্যাকসিনটা এই মুহূর্তে করোনাটাকে প্রতিহত করতে কিন্তু অনেকটাই সাহায্য করছে। যতটা মানে ভয়াবহতা করোনা ভ্যাকসিন না নিলে শরীরের হতে পারে, তার থেকে অনেকটা কমই দেখা যাচ্ছে যারা ভ্যাকসিন নিয়েছে তারা অনেকটা সহজেই হয়তো করোনাটাকে মোকাবিলা করতে পারছে। তো আপনারা ভ্যাকসিন নিতে পারেন, ভ্যাকসিন নিয়ে নিজেদেরকে প্রতিহত করতে পারেন এই রোগটাকে। আর আরেকটা হচ্ছে যেটা আমি বলবো, বাড়িতে রেগুলারলি যদি এক্সারসাইজ করেন তো সেক্ষেত্রে এটা আপনাদেরকে অনেকটাই হেল্প করতে পারে। আর আরেকটা কথা বলবো, যারা বাড়িতে একভাবে আছেন তারা এই করোনার ভয়ে টিভি চ্যানেল খুললে, খবরের চ্যানেল খুললে দেখছেন যে প্রচুর লোক আক্রান্ত হয়েছে, প্রচুর লোক হয়তো অনেক কমার্জিক লোক, অনেকে দেখছেন মৃত্যু হয়, এত এই মারা গেছে, এই মারা গেছে, সঠিক তথ্যটা হয়তো জানতে পারছেন না, হয়তো তার পিছনে তার আরো অনেক রোগ আছে, হয়তো ওনার হয়তো মৃত্যু পেছনে হয়তো আরো অনেক ডিজিজ, হয়তো সেটা কারণ হয়তো সেটাকে ত্বরান্বিত করেছে, তো সেটা না জেনে হয়তো অনেকে ভয় পাচ্ছেন। তো সেটা আমি বলবো যে প্যানিক মানে ভয় না পেয়ে জিনিসটাকে চেষ্টা করুন একটা সাহসিকতার সাথে জিনিসটাকে জয় করার, কারণ আমরা ভয় পেয়ে তো কিছু করতে পারবো না না। সুতরাং এটাকে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজেদের প্রিকশনারি মেজার নিয়ে এটাকে রোধ করার। আর তার জন্য আমরা যেটা করতে পারি, এখন তো মোটামুটি লকডাউন পিরিয়ডে ঘরে সবাই মোটামুটি আছে যারা এমার্জেন্সি ডিউটিতে আছে তারা ছাড়া, তো আমি অনেকেই এখানে শুনলাম যে মানে যারা স্টুডেন্টরা আছে কলেজের অনেকেই অ্যাফেক্টেড হয়েছে, তো তাদেরকে আমি বলবো যে তারাও অন্যদেরকে তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানার, তো এটা মানে দূরে হয়ে মানে হলে আর এটা থেকে সার্ভাইভ করা যায় না এরকম কিন্তু একদমই নয়। আমি আমার হসপিটালের এক্সপিরিয়েন্সে আমি নিজে দেখেছি 76 ইয়ার এজ ওল্ডের একজন মানে বৃদ্ধা, তিনি করোনায় পজিটিভ হয়েছিলেন এবং তিনি ভর্তি হয়েছিলেন, তো তাকে আমি কেয়ার দিতাম, তো তাকে আমি দেখেছি পজিটিভ থেকে কিভাবে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে নেগেটিভ হয়েছেন। সুতরাং এই যে কনসেপ্টটা যে হ্যাঁ যারা এই যে তারা হয়তো সার্ভাইভ করতে পারবে না বা তাদের চান্সটা অনেকটাই কম সার্ভাইভ করার, আমি বলবো এটা একদমই ভুল। প্রপার ট্রিটমেন্ট, প্রপার প্রিকশনারি মেজার নিলে করোনা থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাওয়া যায়।
প্রপার ট্রিটমেন্ট করলে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। করোনা হয়েছে মানে মানুষের মধ্যে আরেকটা জিনিস দেখছি যেটা যে হ্যাঁ করোনা হয়েছে একটু আমাদেরকে তো ওই ওয়ার্ডে গিয়ে ডিউটি করতে হয়, আমরা ডিউটি করছি। তো পিপি কিট যদিও করি, যদিও ফেস মাস্ক করি, যদিও আমরা ফেস মাস্ক চশমা ইউজ করি, বাট তাও এটাকে এটা যে ধরনের ড্রপলেট ইনফেকশন, আমরা হসপিটাল অ্যাটমসফিয়ারের মধ্যে থেকে সবসময় তো ধরুন আমরা মানে পিপি কিট তো করি না, কিন্তু আমরা হসপিটাল অ্যাটমসফিয়ারের মধ্যে অলওয়েজ আছি, তো সেক্ষেত্রে আমরা তো এফেক্টেড হয়ে যেতেই পারি, ওই হয়তো সেটার চান্সটা অনেকটাই বেশি। কিন্তু অনেকেই আছে যারা এখনো পর্যন্ত এফেক্টেড হয়নি, তারা কিভাবে হচ্ছে, তারা ডক্টর প্রিকশনারি মেজার নিয়েই তারা থাকছেন বলেই তারা সেটাকে জয় করে এখনো থাকতে পারছেন, আছেন। আমি পজিটিভ দিকটাই একটু বেশি জোর দিচ্ছি, কারণ এতক্ষণ অব্দি অনেক এক্সপিরিয়েন্সের কথা শুনলাম যেগুলো মনকে ভারাক্রান্ত করছে। তো আমি এই চেষ্টা করছি একটু পজিটিভ দিক দিয়ে মানুষকে ভাইস দেওয়ার, যাতে মানুষ এটাকে এমন মানে সেইভাবেই নেয় যেন এটাতে ডিপ্রেস হয়ে না পড়ে। হ্যাঁ অবশ্যই আমি বলবো ভালো থাকুন, লকডাউনের ভীতিটাকে মানুন, কারণ লকডাউন হওয়াটা খুব জরুরি, কিন্তু তার সাথে কিছু প্রিকশনারি মেজার নিন। আমরা যেগুলো মানে দেখছি করছি বা হসপিটালে যেগুলো প্র্যাকটিস হচ্ছে সেই ধরনের কিছু আমি বলবো যে আপনারা কিছু প্র্যাকটিস করুন ঘরে। যেমন আপনারা কিন্তু রেসপিরেটরি এক্সারসাইজ ঘরে করতে পারেন, এটা কিন্তু আমাদের লাংসটাকে সুস্থ রাখবে, এবং যদিও কারোর ধরুন কোনো রকমের লাংসের দুর্বলতা জড়িত কোনো রকমের রোগ থাকে সেটা থেকে কিন্তু সহজে মানে বেরিয়ে আসা সম্ভব, বা এই করোনা এফেক্টেড হওয়ার চান্সটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয় যদি রেসপিরেটরি এক্সারসাইজ গুলো আপনারা করেন। এই রেসপিরেটরি এক্সারসাইজ যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, যে তারপরে তো ধরুন রেগুলারলি একটু যদি পাতিলেবুর রস একটু যদি গরম জলে দিয়ে খেতে পারেন। এখন এই সিচুয়েশনে নিশ্চয়ই আপনারা সবাই শুনছেন, দিদি দেখছেন টিভিতে অনেক গাইডলাইন দিচ্ছে, তো তাও আমি কিছু আরেকবার বলে দিতে চাই। যারা জানে না যদি তাদের যদি এখানে যদি থেকে থাকে কেউ যে কারোর কোনো রকম সাহায্য যদি হয়ে যায়, তাই আরেকবার আমার বলা যে আপনারা কিন্তু স্টিমুলেশনটা করতে পারেন, ওটা কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট পরিস্থিতিতে বলতে ভীষণ ওটা মানে কি বল ওটা মানুষের পক্ষে ভীষণই একটা আরামদায়ক জিনিস, এবং যেটা মানুষকে কিন্তু এই করোনা প্রতিহতটা অনেকটা হেল্প করছে। স্টিমুলেশন যদি নেন ওটা আমাদের এই করোনা ভাইরাসে জেনারেলি যেটা স্প্রেড করছি যেটা বারবার বলছি যে জেনারেলি ওরাল আর ন্যাজাল এরিয়া দিয়ে, বাট বিশেষত এটা ন্যাজাল প্রাণ মানে ন্যাজাল এরিয়া দিয়েই হচ্ছে। তো ন্যাজাল এরিয়াতে গিয়েই করোনা ভাইরাসে কিছুদিন স্প্রেড করে, দেন ওটা লাংসে যায়। তো আমরা যদি স্টিমুলেশনটা করি রেগুলারলি, একটা আমাদের এখানে শারীরিক প্রক্রিয়া আছে যেটা কিন্তু আমাদের শরীরে যখন স্টিমুলেশনটা নিচ্ছি তখন একটা তাপমাত্রা গিয়ে স্যাচুরেটেড করে দেয়, সেটা কিন্তু পুরোপুরি স্টিমুলেশন যেটা নিচ্ছি পুরোপুরি যে তাপমাত্রাটা শরীরের মধ্যে যাচ্ছে সেটা কিন্তু সবসময় হয় না, কিন্তু কিছুটা পরিমাণে হলেও এটা আমাদের অনেকটাই রোগটাকে প্রতিহত করতে সাহায্য করে। ন্যাজাল এরিয়াতে যে সমস্ত জীবাণু আছে আমরা যদি 2-3 বার যেহেতু যারা এখন বাড়িতে আছে যদি একটু অনলাইনে খোঁজ খবর নিয়ে একটা ন্যাজাল স্টিমুলেশনের একটা মানে কিট একটা বা একটা এই ধরনের জিনিস যদি ইউজ করতে পারি, কিছু না হোক ঘরে গরম ডেস্কে জল গরম করে চাওয়ালকে আমরা চাপা দিয়ে ওই পদ্ধতিটাকে চেষ্টা করতে পারি। তো এই ধরনের কিছু প্রিকশনারি মেজার, কিছু হাইপোটিক ডায়েট ইনটেক করার চেষ্টা করতে পারি। অনেকেই আছে হয়তো যাদের ফিনান্সিয়ালি হয়তো অতটাও স্ট্রং নয়, হয়তো খাবার দাবারের দিক দিয়ে অতটাও এ নয়, সেক্ষেত্রে আমি বলবো সরকারি হসপিটালে কিন্তু এই মুহূর্তে যদি কারোর কোনো রকম ডেফিসিয়েন্সি থাকে তারা যদি যোগাযোগ করে, যদি দেখা করে হয়তো সেখান থেকে এখন অনেক রকম মাল্টিভিটামিন অনেক কিছু দেওয়া হচ্ছে, তো সেগুলো নিয়েও মানুষ সেগুলো
খেয়ে সেগুলো ইউজ করে মানুষ রোগটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে পারে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতাটাকে আমি দেখেছি, ফেস করতে চাই যারা যারা কোভিডে আক্রান্ত হয়েছে। আমি শুনলাম আমাদের এখানে এক অধ্যক্ষ হয়েছেন, ওনার হয়তো এক্সপিরিয়েন্স হয়েছে। যদি টেস্ট এক্সারসাইজ করা যায় তাহলে টেস্ট এক্সারসাইজ করলে কিন্তু এই কোভিড ভাইরাসের যে স্যাচুরেশনটা আমাদের কমে যায়, টেস্ট এক্সারসাইজ করলে কিন্তু স্যাচুরেশনটা আপ করতে অনেকটা সাহায্য করে। আমার বাইরে আমি এরকম দেখেছি একটা পেশেন্ট, যে পেশেন্ট কিন্তু অক্সিজেনের সাপোর্ট ছাড়া থাকতেই পারছিল না। মানে তাকে রীতিমতো ব্যাগ মাস্কে রাখা হচ্ছিল এবং তার নিজস্ব অক্সিজেনেশনের সাপোর্টটা অনেকটা কম ছিল, কিন্তু তাকে রেগুলারলি ফিজিওথেরাপি দিয়ে টেস্ট এক্সারসাইজ করার পরেতে সে কিন্তু মিরাকলি সে কিন্তু ইমপ্রুভ করেছিল। আমি যারা যারা পজিটিভ হয়ে এসেছে তাদের যেমন কথা বলছি, তারা যেমন একটা টাইম সাফার করেছেন, তাদেরকে সার্ভাইভ করে আমি কিন্তু সুস্থ হতে দেখেছি। তো আমি সেই রোগগুলোই বলার চেষ্টা করেছি। এই এই সিচুয়েশনটা যেটা চলছে এখন, আমরা যেভাবে যে কোনো নিয়ন্ত্রণে যেতে হয়ে যেতে পারি, তো সেটা দিয়ে আমার মনে হয় না বেশি কিছু মেন্টালি ভয় পেয়ে সেটাকে যে এই বাবা আমি এসে ধরে গেলাম এরা আমার কি হবে, সেটা না দেবে আমার হাতে পারে। আমি যেটা মনে করি, যেটা আমার মনে হয়েছে, সেটাকে থেকে কি করে মুক্তি পাবো বা যখন চলছি এখন এটাকে নিয়ে, সেটা যাতে আমাদেরকে কাবু করতে না পারে সেটা থেকে কি করে ভালো থাকবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করলে হয়তো বেশি ভালো থাকবো। আর আরেকটা কথা বলবো, যারা বাড়িতে বয়স্করা আছে তারা হয়তো একটু লোনলি সিকনেস এ ভুগছেন, তারা আরো বেশি আতঙ্কে উঠছেন কারণ তাদের বয়স হয়েছে, তাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কম। তো যারা এখানে আছে তাদের বাড়িতে যারা বয়স্করা আছে, আমি বলবো একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করো, তাদের সাথে চেষ্টা করো এমন কিছু কথা বলতে, তাদেরকে এমন কিছু পরিস্থিতির মধ্যে রাখতে যেগুলো তারা পছন্দ করে, যে অ্যাটমসফিয়ারের মধ্যে থাকলে তারা ওই ধরনের চিন্তা থেকে একটু বেরিয়ে থাকবে। বা আমাদের জেনারেশন বা আমাদের এই যে এখন যারা এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই এটা নিয়ে ভয় পাচ্ছে, ঘরের মধ্যে একটা প্যানিক, সবসময় স্যানিটাইজার ইউজ, হ্যান্ড ওয়াশ, সব কিছু নিয়ে চলতে হচ্ছে। প্রপার প্রিপারেশনাল মেজারটা নিয়ে চলো, এটাকে ভয় পেয়ে না, কারণ এরকম ভাইরাস, এরকম ভাইরাল ডিজিজ এর আগে আমরা এর আগে অনেক এক্সপিরিয়েন্স করেছি। এটা আর একটা ধরনের এক্সপিরিয়েন্স আমরা এখন করছি। আমরা যদি প্রপার প্রিপারেশনাল মেজার নিই, এটা থেকে কিন্তু বেরিয়ে যাওয়াটা খুব একটা যে শক্ত সেটাও কিন্তু নয়। সুতরাং আমাদেরকে প্রপার প্রিপারেশনটা নিতে হবে, প্রপারলি চলতে হবে। আর যদি শুনিয়ে আমার পাশে কেউ কোভিড আক্রান্ত হয়েছে, কাছ থেকে সরে গিয়ে না, দেশের তার পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমার যেমন সামর্থ্য যেভাবে যে পারো, যার যেমন সামর্থ্য সে সেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, কারণ বলা তো যায় না যে আজকে সে হয়েছে কালকে আমি হবো না, এটা তো কেউ বলতে পারে না। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আমি কথা বলাটা হয়তো বেশি সময় পাবো না, কারণ এখানে আমার পরে হয়তো আরো অনেকে আছে যারা কথা বলবে, তো শেয়ার করতে অনেক কিছু চাই, বলার হয়তো অনেক কিছু আছে, কিন্তু সংক্ষিপ্তের মধ্যেই ছাড়তে হবে। যেটা বলবো সেটা হচ্ছে যে প্রপারলি ম্যানেজমেন্টের মধ্যে থাকো, হাসি খুশি থাকো, বাড়িতে থাকো, যেটা ভালো লাগে সেটা করো, আর লকডাউন বিধিটাকে চেষ্টা করে ভালোভাবে মানার দরকার তো পড়বেই। অবশ্যই আমাদের বাইরেও বেরোতে হবে, ঘরে বসেই তো আর সবসময় কাটে না। যদি বাইরে যাও প্রপারলি নিজেদের মাস্ক পরো, এখন বলছে যে থ্রিলেয়ার মাস্ক, N95 মাস্ক যদি পারো অ্যাভেল করতে, N95 মাস্ক পরো, এটা তো অনেক আগে থেকেই চলে আসছে। বাট তাই আমি আরেকবার বললাম, যাদের সামর্থ্য নেই তাদেরকে বলবো যে N90 মাস্ক, হয়তো মনে হচ্ছে N95 মাস্ক অনেকটাই এক্সপেন্সিভ তাদের থেকে কেনা, কিন্তু তাদের বলতে পারি যে সুতির মাস্ক, সুতির মাস্ককে যদি থ্রি লেয়ার অল্প ফাইভ লেয়ার করা গেলে তো খুবই ভালো হয়, যদি ঠিকঠাক করে পড়া যায় তাহলেও কিন্তু এই কোভিড ভাইরাস তাতেও কিন্তু আটকায়। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রপারলি জিনিসগুলোকে স্যানিটাইজ করো প্রত্যেক দিন, সুতির যদি মাস্ক পরো সেটাকে প্রপারলি যদি প্রদূষিততে দাও সেগুলোকে ডিসপোজ করার দরকার হয় না। একটা সুতির মাস্ক প্রপারলি যদি পড়তে পারো সেটা ফাইভ লেয়ার কি ফোর লেয়ার কি থ্রি লেয়ার, তাহলে কিন্তু অনেকটাই এই রোগটাকে প্রতিহত করা সম্ভব। এতটাও প্যানিক করে ভয় না করে আমার মতে বলে যে নিজের মনোবল বাড়াও, যে হ্যাঁ আমি পারবো করোনা ভাইরাসকে জয় করতে। একটা ছোট্ট ভাইরাস, যদিও ঢুকে আমাদের শরীরে অনেক কিছু করছে, একঘেয়ে লাইফে গিয়ে পুরোপুরি কফ জমিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের
রক্ত সরবরাহটা ঠিকঠাক হচ্ছে না, অক্সিজেনেশনের কার্বন ডাইঅক্সাইড এর সরবরাহ ঠিকঠাক না হওয়ার জন্য এই ধরনের শ্বাসকষ্টজনিত ব্যাপারগুলো হচ্ছে। তো যার জন্যই আমি বললাম যে লাংস এর রেসপিরেটর এক্সারসাইজ গুলো করার জন্য যদি আমরা এই ধরনের লাংস এর রেসপিরেটর এক্সারসাইজ করি তাহলে আমাদের অ্যালভিওলার গুলো ক্লিয়ার থাকে, যদিও আমরা হয়তো কোনোভাবে হয়তো কোনো ইনফেকশন দ্বারা এফেক্টেড হই, কিন্তু আমরা এই রেসপিরেটর এক্সারসাইজ এর মাধ্যমে কিন্তু অনেকটাই এটাকে প্রতিহত করতে পারবো। তো সেই জন্যই বলা যদি প্রপারলি আমরা ম্যানেজমেন্টে থাকি, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করি, ঠিকঠাক ট্রিটমেন্টে থাকি, একটু যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে তারা যদি একটু মাল্টিভিটামিনের সাহায্য নেয়, একটু এই ধরনের করে তারা যদি একটু সাহায্য নেয় মেডিসিনাল ম্যানেজমেন্টে, হয়তো তারা অনেকটাই করোনা ভাইরাস থেকে নিজেদেরকে অনেকটাই হয়তো প্রতিরোধ শক্তি গড়ে তোলার হয়তো ক্ষমতা গড়ে তুলতে পারে। তো আজকে আমি এতটাই বললাম, বেশি কথা আর বাড়াচ্ছি না। আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে এখানে দেখলাম আমার অনেকেই জুনিয়ার ভাই বোনেরা এবং আমার সহপাঠীটাও আছে আমার সাথে, তো এই প্রফেশনের সাথে যুক্ত, যদি কারোর কোনো হেল্প লাগে যেভাবে করা করতে পারেন, যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি আমি চেষ্টা করবো অবশ্যই সাহায্য করার, কতটা করতে পারবো হয়তো আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তবে আমার সাথে যদি কেউ যদি কোনো রকম যদি বিপদে পড়েন বা এই পরিস্থিতির সম্মুখীন হয় বুঝতে পারছেন না কি করবেন, যদি আমার যদি কোনো সাহায্য করার ক্ষমতা থাকে যদি যোগাযোগ করেন আমি অবশ্যই চেষ্টা করবো সাহায্য করার। বেশি কথা আর বাড়াচ্ছি না, সকলে সাবধানে থাকুন, ভালো থাকুন। এবং আমার এখানে কোভিড এর সম্পর্কে এই কনফারেন্সে আমাকে যোগদান করতে বলা এবং আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার স্যার এবং ম্যাম এবং আমার যারা আরো বেশি আরো যারা সহ এরা আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এটুকুই বলে আমার বক্তব্য শেষ করতে চাই। উইল ওভারকাম সাম ডে, টুডে আর টুমোরো উই মাস্ট উইন ইট, আমরা জয় করবই। এতটা ভয় প্যানিক না করে আমার মনে হয় প্রপারলি ম্যানেজমেন্টটা খুব দরকার, প্রপারলি ম্যানেজমেন্ট করে আমরা এটাকে নিশ্চয়ই কাটিয়ে উঠবো। কারণ এর আগে এই দৃষ্টান্ত অনেক রকম রোগের আমরা দেখেছি যেগুলোকে কিন্তু আমরা একেবারেই ধ্বংস হয়ে যায়নি, আমরা ঠিকই সার্ভাইভ করে উঠেছি। প্রতিটা ভাইরাস প্রতিটা ভাইরাল টু ভাইরাস এর আগে এসেছে, প্রতিটা এটাকে আমরা নিজেদেরকে জয় করে এগিয়ে গেছি। আমি আশা রাখছি এই করোনা ভাইরাসকেও আমরা প্রতিহত করে আমরা আবার সুস্থ হয়ে উঠবো, আমরা আবার একটা করোনা মুক্ত পৃথিবী আবার দেখতে পাবো খুব শীঘ্রই আশা রাখছি, যদি আমরা সকলে নিজেদের খেয়াল রাখি এবং তার সাথে পারলে অন্যদেরও খেয়াল রাখি, আমরা কিন্তু খুব সহজেই হয়তো এই রোগটাকে হয়তো পিছনে ফেলে রেখে হয়তো এগিয়ে যেতে পারবো। আজকে আমি আমার এইটুকু বলেই আজকে আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নমস্কার। অনেক ধন্যবাদ দেবশ্রী তোমাকে, ডেফিনেটলি উই শ্যাল ওভারকাম, আমরা জয় নিশ্চয়ই করব। আর সাথে আমি আমার অধ্যাপক অধ্যাপিকা এবং আমার সহপাঠী এবং প্রাক্তন প্রাক্তনীদের ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে গেছেন। এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমি এরপর পৃথিবী স্কুলে পল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন আমাদের প্রাক্তন দাদা পৃথিবীকে ডেকে নেবো। পৃথিবীটা ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে কাজ করছেন দিন রাত, পৃথিবীটার এক্সপিরিয়েন্স এর কথা আমরা শুনে নেব। উপস্থিত প্রিন্সিপাল স্যার এবং সকল শিক্ষক শিক্ষিকা স্যার ম্যাডামদেরকে আমার অনুষ্ঠান থেকে নমস্কার, এবং সম বন্ধুদের আমার ভালোবাসা। আমি সিংহ ব্লকের বাঁশবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের বিআরপি সুপারভাইজার, অর্থাৎ এই মুহূর্তে যে কোভিড আক্রান্ত ব্যক্তিরা হচ্ছেন, এবং এই যে শুভেন্দুদা যেটা বলে গেলেন যে উনি যে আরটিপিসিআর এবং র্যাপিড টেস্ট করছেন, যে রিপোর্টগুলো দিচ্ছেন সেগুলো যদি ওই পঞ্চায়েত আন্ডারে কোনো ব্যক্তি আক্রান্ত হন সেই রিপোর্ট আমার কাছে আসে এবং স্থানীয় আশাদিদের কাছেও যায়। যদি কোনো আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশন অর্থাৎ বাড়িতে থাকতে চান তাহলে বাড়িতে থাকেন, এবং ওনার বাড়ির চারপাশ তার দু একদিনের মধ্যেই স্যানিটাইজ করে দেওয়া হয় এবং ওনাকে পুরো আলাদা সেপারেট রুমে রাখা হয়। যদি ওনার শ্বাসকষ্ট বা অন্যান্য কিছু সমস্যা থাকে তাহলে তিনি আমাদের সিঙ্গুরে কলেজের পাশে যে ট্রমা কেয়ার সেন্টার আছেন ওখানে বিডিও স্যারের সাথে কথা বলে ওখানে অ্যাডমিশন থাকেন এবং সুস্থ হয়ে বাড়ি আসেন। এখনো পর্যন্ত সেরকম দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটেনি, আশা করি ভবিষ্যতে যাতে না ঘটে এবং
সকলকে, সকল যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে এবং তার সাথে সাথে পেট খারাপ হচ্ছে। যদি কোনো ব্যক্তির জ্বর সর্দি থাকে, আমাদের হসপিটালে যে আরটিপিসিআর এবং র্যাপিড টেস্ট হচ্ছে, বাড়িতে কারো সাথে না লুকিয়ে একদম গিয়ে আগে টেস্ট করা উচিত। কারণ তিনি সেফটি থাকলেন, তার ফ্যামিলি সেফটি থাকবেন এবং তার পরিবেশের বাড়ির চারপাশে সব লোক সেফটি থাকবেন। আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে লুকিয়ে যাই, যে জ্বর হয়েছে, প্যারাসিটামল খেলাম, দু চার দিন বাড়িতে থাকলাম, গা হাতে যন্ত্রণা হলো, যখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন আমরা জানাচ্ছি যে এরকম আমার শরীর খারাপ, তখন আমরা হসপিটালে ছুটছি, তখন এমন একটা সিচুয়েশনে যাচ্ছি আমরা যে এবং অন্যান্য কিছু ঘটনা ঘটছে, হয়তো সেই ব্যক্তিকে আমরা নাও ফিরে পেতে পারি, এরকম পরিস্থিতি আমাকে দাঁড়াই। তাই বলবো আমাদের আছেন তাদের ফ্যামিলি এবং যদি কারো জ্বর সর্দি একদম তুমি অন্তপক্ষে টেস্টটা প্রয়োজন, তার জন্য আমাদের এখানে সিঙ্গুরে হসপিটালে শুভেন্দুরা থাকছেন এবং ওখানে গেলেই যোগাযোগ করলেই হয়ে যাবে। তার সাথে সাথে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন, যখন কারোর সাথে বাড়ির কোনো ব্যক্তির সাথে কথা বলছেন দূরত্ব বজায় রেখে যদি মাস্ক পরে কথা বলা যায় সবচেয়ে বেটার, কারণ আমরা নিজেরাই জানি না কার শরীরে কি আছে না আছে। তাই দূরত্ব বজায় রেখে এবং খাওয়া দাওয়া করে তাদের যে থালা বাটি গ্লাস যে থাকে যদি নিজেরা যদি ধুয়ে নিতে পারি সবচেয়ে ভালো। বাড়ির বাড়ির চারপাশে কাঁচা শাকসবজি খাওয়াটা একটু বেটার মনে করি এবং পাতি লেবু যদি প্রতিদিন খাওয়া যায় একটুখানি তাও একটু বেটার। এর সাথে সাথে বলবো যখন বাড়ি থেকে বাইরে বেরোবেন প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, স্যানিটাইজ ব্যবহার করবেন। যদি কোভিড আক্রান্ত হয় যেটা বলছিলাম আমাদের পঞ্চায়েতের কেন বিভিন্ন পঞ্চায়েতই ভলেন্টিয়ারদেরকে যারা তার বাড়ি স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে এবং তিনি যখন হসপিটাল থেকে ফিরছেন তারপর সেখানেও গিয়ে তার বাড়ির চারপাশ স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে এবং সমাজের যাতে তাকে সে কোভিড আক্রান্ত বলে তাকে যেন দূর ভাবেন না, পর ভাববেন না, কারণ তিনিও আমাদেরই মধ্যে একটা সাধারণ মানুষ, কোনো কারণে হয়তো তিনি কোভিড আক্রান্ত হয়েছেন, কিন্তু কোভিড আক্রান্ত হলেই যে তিনি মানে সেই ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছেন সেটা কোনো কিছু নয়। আক্রান্ত হতেই পারেন, আমি হতে পারি, আপনি হতে পারেন, সকলেই হতে পারেন, কিন্তু সেটা যাতে না হয় সেটা সবাইকে যাতে সুস্থ থাকা যায়, রাখা যায়, সেটাই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এইভাবেই আমরা এগিয়ে যাব, এই কোভিড আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকব এবং যাতে এই ভাইরাস থেকে আমরা ফিরে আসতে পারি সেটাও আমরা চেষ্টা করব। যদি এই ভাইরাসকে আমরা জয় করে আমরা আবার সেই সুন্দর পৃথিবীতে আমরা সকলে মিলে একত্রিতভাবে আবার সেই চারিদিক ঘুরে বেড়াবো, এখন আমাদেরকে সময় এই ভাইরাস থেকে জয় করে আসা এবং এই সুন্দর পৃথিবীতে আবার একসাথে চলার। আর বেশি কিছু বলছি না, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ প্রীতি স্যার, তোমার এই অভিজ্ঞতা আশা করি অনেকে কঠোর পরিশ্রমের মধ্যে টিকিয়ে রাখা এবং টিকে থাকার জন্য উৎসাহিত করবে। আমাদের মধ্যে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপিকা মাননীয়া চন্দ্রিমা বিশ্বাস ম্যাম উপস্থিত রয়েছেন, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত কোভিড। আমি একটু কথা বলি একটু শান্তিকা, বিদিশা মান্না ও না, ও তো নার্সিং ইন্টার্ন, ওর দুটো থেকে একটা ক্লাস থাকে। আমি চন্দ্রিমাকে একটু রিকোয়েস্ট করছি বিদিশা একটু বলে নি, বিদিশা তুমি কি আছো? তাহলে তুমি বলো তোমার অভিজ্ঞতা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, বিদিশা বলার আগে আমি বিদিশাকে বলি, বিদিশা ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়াতে এখন আছে। তো বিদিশা আমার ব্যাচেরই ছিল, 2017-20 ব্যাচে। বিদিশা মানে ইংরেজি বিভাগ। বিদিশা বল। গুড আফটারনুন টু অল মাই রেসপেক্টেড প্রফেসর এন্ড মাই ফ্রেন্ডস সিনিয়র এন্ড জুনিয়র, এন্ড থ্যাংক ইউ জানাই সবাইকে মানে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমাদের জন্য। প্রথমে বলতে চাই মানে সত্যি বলতে যখন এই নার্সিং এর ফর্ম ফিল আপ করি বা নার্সিং এ আসার জন্য ভাবি তখন মানে মেইন উদ্দেশ্যটা ছিল একটা চাকরি পাওয়া, মানে সহজে একটা চাকরি পাওয়া। কিন্তু মানে যখন এখানে আসি বা এই নার্সিং প্রফেশন বা নার্সিং ট্রেনিং এর সাথে যুক্ত হই
তখন মানে এখানে আসার পর বুঝতে পারি মানে যতটা সহজ ভেবেছিলাম ঠিক ততটা সহজ হতো এই পথটা নয়। কারণ এখানে আসার পরই আমরা জানি না, আমাদের সবসময় বলা হয় যে নার্সিং একটা নোবেল প্রফেশন এবং আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য চাকরি পাওয়া নয়, মানে পেশেন্টকে কেয়ার দেওয়া, মানে পেশেন্টের কেয়ার দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং সমস্ত যে কাজকর্ম আমাদের সেটা হচ্ছে সবসময় ডিসিপ্লিন ওয়েতে মানে মেনটেন করতে হবে এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। তো প্রথম যখন এখানে আসি তখন এগুলো মেনে নেওয়া আমাদের পক্ষে মানে খুব একটা সহজ ছিল না, মানে অনেকদিন ধরে মানে অনেক পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়েছিল। তার সাথে 6 ঘন্টা ডিউটি করা প্লাস ক্লাস আওয়ার্স 2 ঘন্টা, ল্যাব প্র্যাকটিস, অ্যাসাইনমেন্ট এবং এক্সামের আগের দিন পর্যন্ত আমাদের যে ডিউটি করে আসতে হতো মানে সেই সবের সাথে মানিয়ে নিয়ে চলতে আমাদের হয়। এবং তার সাথে মানে মানিয়ে চলাটা আরো সহজ হয়ে ওঠে যখন মানে এইসবের পরেও মানে পেশেন্ট এসে বলে দিদিরা দিদি আপনারা না থাকলে যে কি হতো, আপনারা এত সুন্দর খেয়াল রাখেন, আপনারা কি ভালো। যখন এগুলো শুনতে পাই তখন মানে এনার্জিটা যেন আরো বেশি পাই। তো এখানে আসার পর তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটা এখন মানিয়ে নিতে পেরেছি। আর সব থেকে বলবো কোভিড মানে ওয়ারিয়ার হিসেবে মানে আমি যেহেতু একজন নার্সিং স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে আমাদের কোভিড ওয়ার্ড গুলোতে এখনো ডিউটি করতে হয় না, কিন্তু মানে জেনারেল ওয়ার্ড গুলোতে ডিউটি করতে হয় যেখানে হয়তো কিছুটা ভয় হয়। কারণ হয়তো আজকে কোনো পেশেন্টকে কেয়ার দিয়ে এলাম তো দেখা গেল যে পরের দিন তার আরটিপিসিআর পজিটিভ, তো সেক্ষেত্রে কিছুটা ভয় হয়। তবে বলতে পারবো না মানে হয়তো জানি না যে এই মানে পিপি পরে যে স্টাফ দিদিরা ডিউটি করে তাদের মতো হয়তো অভিজ্ঞতা নেই। তবুও সবসময় ভাবি যে যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং সর্বোপরি একজন ভালো নার্স হতে পারি এবং প্রার্থনা করি সবাই যাতে সুস্থ থাকে এবং সতর্ক থাকুন। আর দ্যাটস অল এন্ড থ্যাংক ইউ। ধন্যবাদ বিদিশা তোমার অভিজ্ঞতাগুলি আমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপিকা মাননীয়া চন্দ্রিমা বিশ্বাস ম্যাম উপস্থিত রয়েছেন। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত কোভিড এর ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন যা আমাদের সকলকে আশ্বস্ত করবে এবং এই লড়াইকে আরো সহজ করে তুলতে সাহায্য করবে। আমি ম্যামকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সায়ন্তিকা, উপস্থিত সকলকে আমার নমস্কার। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শিবুরের আইকিউএসসি সহায়তায় অ্যালামনি অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমেই আয়োজকদের অভিবাদন জানাই। প্রাক্তন সহপাঠীদের পাশে থাকার তাদের এই সমবেত অঙ্গীকার নিঃসন্দেহে অকুণ্ঠ প্রশংসার যোগ্য। কিন্তু তার পাশাপাশি একটু বলি, যখন শুনলাম আমাকে এখানে বক্তব্য রাখতে হবে সত্যি বলতে কি একটু অস্বস্তি হয়েছিল। অস্বস্তি কারণ মূলত প্রথম কারণ আমি ব্যক্তি মানুষ হিসেবে অত্যন্ত স্বার্থপর, আর তাই আজ বলবো মূলত যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন সেই ফ্রন্টলাইন ওয়ার্কাররা, মানব সেবায় নিয়োজিত নানা ভূমিকায় আমাদের সেই সব শিক্ষার্থীরা যখন কলেজের পড়া শেষ না করে গ্রাজুয়েশন কমপ্লিট না করে অন্য কোর্স অন্য কাজ করতে যেত, আমি এতদিন তাদের নিয়ে কি ভাবতাম। শিউরে পড়াতে আসার 1-1.5 বছরের মাথায় খেয়াল করলাম, আমি এক্ষেত্রে কিন্তু সোশিওলজি ডিপার্টমেন্ট অর্থাৎ আমার নিজের বিভাগের কথাই বলছি, হঠাৎ করে অমুক আর ক্লাসে আসছে না। খোঁজ নিয়ে জানলাম হয়তো সে নার্সিং পড়তে চলে গেছে। এবং এটা কিন্তু কোনো একবারের বা 1 বছরের কথা বলছি না, প্রতি বছরই বেশ কিছু স্টুডেন্ট চলে যায় গ্রাজুয়েশন শেষ করার আগেই ধরা বাধা গত। আর আমার প্রতিক্রিয়াও ধরা বাধা থাকে, চলে গেল আর পড়লো না, ও তো খুব ভালো লিখতো, ও তো একদম নানান ভুল হতো না ক্লাসে, কি ভালো রেসপন্ড করতো, সেও তো খুব ভালো নাম্বার পেয়েছিল, যদি সময় পেতাম আর একটু ওকে গাইড করার সুযোগ পেলে রেজাল্টও ভালো করতেই হয়তো ফার্স্ট ক্লাস ও পেয়ে যেত। ফার্স্ট ক্লাস ডিপার্টমেন্টের সুখ্যাতি হতো, কলেজের গৌরব বাড়ত, ইত্যাদি ইত্যাদি। প্রতিবার এই এক কথা ভাবি, ওকে শুরুতেই বললাম যে অসম্ভব ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থের বাইরে আর কিচ্ছু ভাবিনি। বুদ্ধিদীপ্ত, সিনসিয়ার, পরিশ্রমী, কোনো কিছু চট করে ধরতে পারার ক্ষমতা রয়েছে, সবার আগে এগিয়ে আসতে পারে কুণ্ঠাহীন ভাবে,
এমন মানুষের চাহিদা শুধু তো উচ্চশিক্ষার প্রবর্তে আছে তা নয়, সমাজের সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি খুব খুব দরকার। কিন্তু আমার স্বার্থপরতা আমাকে সেটা স্বীকার করতে দেয়নি। অস্বস্তির দ্বিতীয় কারণ হল সন্দেহ নিজেকে নিয়ে, নিজের ক্ষমতা, নিজের সীমাবদ্ধতা নিয়ে। প্রোগ্রামের পোস্টারে দেখলাম লেখা আছে বি ব্রেভ, হ্যাভ ফেথ, খুব সুন্দর, খুব ইতিবাচক একটি বার্তা। মনোবল বাড়ানোর, আত্মবিশ্বাসের অর্জনের পথে একসাথে বেশ কয়েকটা ধাপ এগিয়ে যাবে। কিন্তু এ বার্তা কে কাকে দিচ্ছে? এ কথা বলার যোগ্যতা বা ক্ষমতা কি আমার সত্যি আছে? অতিমারির এই যে ভয়াবহ পরিস্থিতি চলছে, এটা তো ক্লাসরুমের পরীক্ষা না। জানি আমি বেশ বিশেষজ্ঞের মতামত দিতে পারবো যে এভাবে উত্তর লিখলে এক্সামিনারের কাছে ইমপ্রেশন ভালো হবে, তার মন জয় করা যাবে, এই টপিক থেকে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করো, এটা করি। আমি কি বলবো তাহলে? এখানে কোভিড-19 ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এক অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এদেশের অবস্থা তো এমন এই মুহূর্তে যে কোনো বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে এই ব্যাধি ঢুকতে পারেনি। ঘরে ঘরে রোগ যন্ত্রণা, এমনকি স্বজন হারানোর কষ্টও রয়েছে। আর তার থেকেও বিপজ্জনক যদি কিছু থাকে তাহলে সংক্রমণের কনস্ট্যান্ট এসিয়ার, যা গোটা পৃথিবী, গোটা সমাজের চেহারাটা বদলে দিয়েছে। আমার বিষয় সমাজতত্ত্ব, শুরুই হয় অ্যারিস্টটলের সেই বিখ্যাত উক্তি, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, মানুষ একটি সামাজিক জীব, এ কথা বলে। আমরা সমাজতত্ত্ব জীবনের বাইরে বেঁচে থাকাকে না স্বাভাবিক ভাবে বেঁচে থাকা বলেই চিহ্নিত করি না, কারণ সলিটারি কনফাইনমেন্টে রাখা এখানে শাস্তির একটি চরমতম রূপ। কিন্তু এই গোষ্ঠীবদ্ধ জীবন যাপন গত এক বছরেরও বেশি সময় ধরে শঙ্কার কারণ, সংক্রমণের উৎস হয়ে দাঁড়িয়েছে। চিহ্নতাই আজ বেঁচে থাকার একমাত্র উপায় বলে স্বীকৃত। কিন্তু সত্যি কি তাই? পুরোপুরি একা হয়ে কি টিকে থাকা সম্ভব? আমরা কি চাই? আমরা কি পাই? কিন্তু আমরা হন্যে হয়ে আলোর খোঁজ করি, তখন নিজের পায়ে জোর থাকে না, তখনই তো অবলম্বনের সবচেয়ে বেশি প্রয়োজন, তাই না? তাই আমরা নই, শিক্ষকেরা নই, আর যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান, মানব সেবায় বা পরিষেবায় নিরলস নিয়োজিত রয়েছে যে তরুণেরা, তারাই আজ আমাদের পথ দেখাবে। ভাবলে সত্যি খুব অবাক লাগে, এই কয়েক বছর আগেও পাশের বন্ধুর সঙ্গে কেন কথা বলছিস এই বলে তাকে বকুনি দিয়েছি, আজ সে ব্যস্ত অন্যকে সাহায্য করার কাজে। অসুস্থ লোকের সেবা হোক, বাড়িতে বাড়িতে সাহায্য পৌঁছে দেওয়া হোক, বা জরুরি পরিষেবায় যুক্ত থাকা হোক, আজ এই ঘোর দুর্দিনে এদের ভূমিকা সীমানায় অতন্দ্র প্রহরায় থাকা সৈনিকের থেকে এতটুকু কম নয়। আমার মতো লক্ষ লক্ষ সাধারণ একদম ভীতু মানুষজন যাতে নিরাপত্তা সুনিশ্চিত বলয়ে জীবন কাটাতে পারে, দেশের সীমান্তে থাকা সৈনিকের মতোই আমাদের শিক্ষার্থীরা সংক্রমণের ভয়কে তুচ্ছ করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আত্মের সেবা পরম ধর্ম, এই বাক্যটায় কিন্তু শুধু প্রথাগত ধর্মের কথা বলা হয়নি। এমিনেন্ট অ্যান্থ্রোপোলজিস্ট মার্গারেট মিডের কথায় প্রাচীন মানব সমাজের সভ্যতার প্রথম চিহ্ন হলো এমন ফিমার বনের অবশেষ খুঁজে পাওয়া যা ভেঙে গিয়েছিল। মানব দেহের সেই ফিমার বন ভেঙে গিয়েছিল কিন্তু জোড়া লেগেছে, তার অবশেষ খুঁজে পাওয়া গেছে। পশুদের মধ্যে যদি কারো পা ভেঙে যায় তার মৃত্যু আসন্ন, কারণ ভাঙা পায়ের অর্থ তুমি তো বিপদ থেকে পালাতে পারবে না, নিজের খাদ্য নিজে সংগ্রহ করতে পারবে না, উল্টে অন্য কোনো পশু এসে তোমাকে খেয়ে ফেলবে, পা সারার সুযোগই তুমি পাবে না। কিন্তু ওই মানব দেহে ব্রোকেন ফিমার যেটা জুড়ে গেছে তা নির্দেশ করে অসুস্থ ব্যক্তির সঙ্গে কেউ ছিল যে তার ক্ষত সারিয়েছে, খেয়াল রেখেছে, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে, যতদিন না সে সুস্থ হয় তার পাশে থেকেছে। তাই নিজের মতে সভ্যতার সূচনার মুহূর্ত হলো অন্যের সেবা করা। কিন্তু এরই পাশাপাশি মনে প্রশ্ন আসে, তাহলে কি আমরা সভ্যতার অগ্রগতির বদলে এখন পিছিয়ে পড়ার যাত্রায় সামিল হয়েছি? যখন শুনি সংক্রমণের ভয় নার্সদের ভাড়াটা হিসেবে রাখতে আপত্তি জানাচ্ছে লোকজন, মানব সভ্যতা যে কেন আজকে অস্তিত্ব সংকটে ভুগছে তার কারণ খোঁজার আর তখন প্রয়োজন বোধ করি না। নিজের অক্ষমতার কথা বলছিলাম না,
আমি তো এতই দুর্বল শারীরিক মানসিক দুদিক থেকেই যে দুদিন আগে হয়তো যে কোভিড রোগীর বাড়িতে খাবার যাতে পৌঁছয় তার ব্যবস্থা করেছি, আজকে যখন তার মৃত্যু সংবাদ আসে আমি শোকে শোকে একেবারে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে দিই। তাহলে সত্যি যারা বয়সে অভিজ্ঞতায়ও হয়তো এতদিন ছিল আমার সন্তান তুল্য, সেই স্টুডেন্টরা যখন প্রতিনিয়ত এরকম অজস্র ঘটনা দেখার পর, যার নানা উদাহরণ সকাল থেকে শুনলাম, সব দেখার পরও যারা লক্ষ্য থেকে চোখ সরাচ্ছে না তাদেরকে কোন মুখে বলি, মনে রেখো আমরা তোমাদের সময়টা কাটিয়ে এসেছি, জীবনে অনেক বেশি অনেক কিছু দেখেছি, তাদের এই নিয়মটা খাটবে না। একই সঙ্গে ভাবি তারুণ্য না হয় এখনো নিজের মৃত্যুর ভয় পেতে শেখেনি, কিন্তু পরিবার পরিজন এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর বাড়িতে তো বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, হয়তো কোমরবিডিটির একাধিক কারণও সেখানে উপস্থিত, তবু তো তারা সেবার ধর্ম বা অন্য কর্তব্য থেকে পিছিয়ে আসছে না। এসব ভাবার পর আর সন্দেহের জায়গা থাকে না, মানব সেবার পূর্ণ ব্রতে যারা নিয়োজিত তাদের সাহস আমি যোগাবো, সে ক্ষমতা বা সাধ্য আমার অন্তত নেই। আমি বরং তাদের কাছ থেকে আজকে নতুন করে কিছু শিখি, যেমন শিখছি সকাল থেকে ওকনা সম্পর্কে প্রাথমিকভাবে আমি তাদের শিক্ষিকা, তারা আমার শিক্ষার্থী। আগে তো বলেছি এটা তো ক্লাসরুম না। আমার বিষয় সমাজতত্ত্বে বলা হয় যে সামাজিক ভূমিকার গুরুত্ব রয়েছে, একই মানুষ একই সঙ্গে সমাজে নানা ভূমিকা পালন করে, অর্থাৎ একটাই মানুষ কখনো ছাত্রী যান্ত্রিক গোলযোগের জন্য আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। যেটা বলছিলাম যে সমাজতত্ত্বের সামাজিক ভূমিকার কথা, একই মানুষ নানা ভূমিকা আর সমাজে থাকে, কখনো ছাত্রী কখনো সন্তান কখনো বন্ধু, কিন্তু এই প্রত্যেকটা ভূমিকাই আসলে সম্পর্কিত অন্য ভূমিকা দ্বারা চিহ্নিত হয়, তাহলে তার অর্থ থাকে না। আমি শিক্ষিকা তখনই যখন আমার ছাত্রছাত্রীরা রয়েছে, কিন্তু আজকে তো আমরা ক্লাসরুমে নেই, এই নিয়মটা আজকের জন্য বদলে গেল, রোল রিভার্সাল হলো, শিক্ষাদানের কাজটা আজ আমাদের শিক্ষার্থীরা হাতে তুলে নিল আর আমরা শিখলাম তাদের কাছ থেকে কিভাবে আত্মবিশ্বাস টিকিয়ে রাখতে হয়, সকলের স্তরে সকলে আমরা এই বাণীকে কিভাবে বাস্তব রূপ দিতে হয়। তাহলে মানুষ হিসেবে তো আমরা আরো সমৃদ্ধ হব, কারণ দিনের শেষে আমরা সবাই জানি শেখার কোনো বয়স থাকে না। হওয়ার সুবাদে অনেক শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি, পেয়ে চলেছি শিক্ষার্থীদের কাছ থেকে। আজ তো রোল রিভার্সালের দিন, আজকে না হয় মাথা নিচু করে আমার শিক্ষার্থীদের আমি শ্রদ্ধা জানাই, আমার সব সাহসী ছেলে মেয়েদের অনেক অনেক অভিনন্দন। এর বেশি আর কিছু বলার বা দেওয়ার ক্ষমতা আমার নেই, বরং আমার আশা আমাদের শিক্ষার্থীদের সাহস ও মনের জোর কোভিড-19 এর থেকে অনেক বেশি সংক্রামক হয়ে আমাদের শক্তি যোগাবে। সকলের সুস্থতা কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাশে পেলে সবাই সবকিছু করতে পারে, সমস্ত উন্নতির শিখরে পৌঁছতে পারে বলে আমার মনে হয়। সময় দীর্ঘায়িত করব না, আগে বারবার বলেছি, এরপর আমাদের কলেজেরই প্রাক্তনী পূজা দি, পূজা মণ্ডল সমাজতত্ত্ব বিভাগের ছাত্রী ছিল, 2016-18 ব্যাচ ছিল, 2016-19 ব্যাচ ছিল। পূজা দিকে আমি এবার তার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে নেওয়ার জন্য অনুরোধ করব। পূজাদির বাড়িতে ফার্স্ট ওয়েভে
পূজাদির বাড়ির সকলে কোভিড আক্রান্ত হয়েছিল, তো পূজাদির কথা আমরা শুনে নেব। নমস্কার, প্রথমেই আমি এখানে উপস্থিত অধ্যক্ষ অধ্যাপিকা এবং সকলকে মেনাদের সকলকে প্রণাম জানাই এবং সিনিয়র দাদা দিদি এবং সহপাঠি ও জুনিয়রদের ভালোবাসা জানাচ্ছি, কারণ আপনাদের শুভকামনার জন্যই আজ আমি এখানে উপস্থিত আছি। আমি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পঠরতা। আজকের এই আলোচনায় বিশ্বব্যাপী অতিমারি জুড়ে আমার অভিজ্ঞতার ব্যক্তিগত কিছু অনুভূতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে এই যে ভয়াবহ অতিমারি চলছে, তার বোঝা যে আমার কাঁধে এসে বর্তাবে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার প্রথম যখন আমরা প্রথম যখন এই কোভিড সম্পর্কে শুনেছিলাম, সেরকম ভাবে এটাকে গুরুত্ব দিইনি। ভেবেছিলাম 15 দিন লকডাউনের পর আবার সবকিছু আগের মতোই সাবলীল হয়ে উঠবে, কিন্তু হঠাৎ করেই এই করোনা ভাইরাসের প্রভাব আমাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটালো। এই ভাইরাসের সাথে সাথে মোকাবিলা করার জন্য ডাক্তারি পরামর্শ মতো সাবধানতা অবলম্বন করেছি, এর সত্ত্বেও এই মারণ ভাইরাসকে অতিক্রম করতে পারলাম না। জীবনের একটা কঠিন সময়কে খুব কাছ থেকে দেখলাম যখন জানতে পারলাম অতিবাড়ি আমার বাড়িকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমার মা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, তাই আমার মা খুবই অসুস্থ হয়ে পড়লেন। 22 নভেম্বর কোভিড রিপোর্ট পজিটিভ এলো। মা যেহেতু খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তার চিকিৎসা বাড়িতে আর করা সম্ভব হল না, কারণ অক্সিজেন স্যাচুরেশন ছিল 68 আর ব্লাড প্রেশারও অনেক বেশি ছিল। সিঙ্গুর হসপিটাল থেকে শ্রীরামপুর ওয়ালস থেকে কলকাতা মেডিকেল, এই জার্নিটার অভিজ্ঞতা অনুভব করতে হবে তা কখনোই ভাবতে পারিনি। বাড়িতেও বাবা দাদা দুজনেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছিল, তার সাথে আমি নিজেও। আবার তারই সাথে 25 নভেম্বর থেকে শুরু হলো সেকেন্ড সেমিস্টার এক্সাম। ওদিকে মা হসপিটালাইজড, বাবা দাদা অসুস্থ, আবার তার সাথে অনলাইন এক্সাম, এই সবকিছুর মধ্যে জরাজীর্ণ হয়ে পড়লাম। তারপর ভগবানের আশীর্বাদে আর বড়দের শুভকামনার জন্য মা 14 দিন পর বাড়ি ফিরে এলেন, তারপর আমরাও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম। এই সবকিছুর মধ্যেও আরো একটা ভালো খবর পেলাম, যেদিন আমার রেজাল্ট বেরোলো সেদিন জানতে পারলাম আমি থার্ড হয়েছি। যাই হোক, আমি নিজে সংক্রামিত হয়ে এটা বুঝতে পেরেছি যে চিকিৎসকরা যা যা পরামর্শ দিচ্ছেন আমরা সেই মতো মেনে চললে আর ঘরের মধ্যে কিছুদিন নিজেদেরকে আবদ্ধ করে রাখতে পারলে আমরা আগের মতো সারা পৃথিবীর আলো দেখতে পাবো আর সারা পৃথিবী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই কামনা করে আমার এই বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ জানাই তোমাকে পূজা, তোমার অভিজ্ঞতাগুলি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, যেগুলি আমাদের শক্ত হাতে লড়াই জিততে সাহায্য করবে। এখন আমরা আমাদের উপস্থিত মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপিকা মাননীয়া শ্রীপর্ণা কর ম্যামকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্যগুলি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, যেগুলি মানসিকভাবে সক্ষম করে তুলবে এবং শক্তি দেবে এই পরিস্থিতিকে মোকাবিলা করার। নমস্কার, আমি প্রথমেই অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। প্রথমে বলি যে সকল যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাশয়, IQSE এবং অ্যালমনি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। আমি আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত রাখব। মুনমুন দি একটা কথা বলে শুরু করেছিল যে শুভ সকাল বলা যায় কিনা, সত্যি এটা একটা অন্য রকমেরই সকাল। চারিদিকে একটা অদৃশ্য আতঙ্ক যে এই বুঝি আমি আক্রান্ত হয়ে গেলাম বা কি বার্তা আসবে এক্ষুনি, কোনোটাই কিন্তু জানি না। এবং এই যুদ্ধে যারা আমাদের সেনাপতি সেটা হচ্ছে আমাদের এই কোভিড ওয়ারিয়ার্স, যাদের সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম এবং যারা আমাদের তাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিচ্ছিল। কিন্তু দুনিয়াতে এই মহামারীর আক্রমণ কিন্তু প্রথমবার না, বহুবার আগেও এরকম সভ্যতার উপর
চূড়ান্ত দুর্দিন এসছে যেখানে এরকম মহামারীর আক্রমণের সম্মুখীন আমাদের হতে হয়েছে, কিন্তু মানব সভ্যতা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং এবারও সেটা কিন্তু ঘুরে দাঁড়াবে। এবার আমাদের কাছে নতুন প্রযুক্তি এবং আমাদের নতুন নতুন সেনা সৈনিকরা আছে যারা সামনে থেকে দাঁড়িয়ে এই যুদ্ধের সঙ্গে লড়াই করছে। অবাক লাগে একটা জিনিস দেখে যে যে সকল কোভিড ওয়ারিয়ার্সরা যারা বিভিন্ন জায়গায়, সে ডাক্তারি হোক, নার্সিংই হোক, বা যারা বাড়িতে বাড়িতে সব সামগ্রী পৌঁছে দিচ্ছে, যারা সদ্য নার্সিং পড়ে এই সব হাসপাতালে কাজ করছে, তাদের প্রশিক্ষণ পেয়েছে কয়েকদিনই হয়েছে, অভিজ্ঞতা খুবই কম কিন্তু তাদের। কিন্তু এই স্বল্প অভিজ্ঞতাতেও তারা যে এই রকম নতুন একটা ভাইরাসের সাথে লড়তে উৎসাহী হয়েছে এবং অদম্য প্রচেষ্টা করে যাচ্ছে, এইটা দেখে কিন্তু খুবই অবাক লাগে এবং তাদের সাহসিকতা কুর্ণিশ না জানিয়ে মানে পারছি না। এক্ষুনি চন্দ্রিমা ম্যাডাম একটা কথা বললেন যে আগে তারা ছিল আমাদের ছাত্রী, এখন তারা আমাদের শেখাচ্ছে। তো সত্যি কি আমাদের কিছু বলার থাকে এখানে তাদের থেকে শেখা ছাড়া? একদম ঠিক, এই পরিস্থিতিতে তাদের থেকেই আমাদের শেখা উচিত। কিন্তু যখন নিপা একজন রোগীর কথা বললেন যে তার হাতটা ধরে মনে হয় বলি যে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, তুমি আবার বাড়ি যেতে পারবে, তখন কোথাও আমার মনে হয় যে ওদের কি হাতটা ধরে আমরা এটা বলতে পারি যে আমরা আছি তোমাদের পাশে, চিন্তা করো না, যে কোনো রকমের সমস্যা সেটা যতটুকুই সাহায্য করতে পারি না কেন, সেখানে আমরাও হয়তো এই জায়গাটা বলতে পারি যে পাশে আছি, হয়তো প্রশিক্ষণ ভাবে বা কোনো প্রশিক্ষিত কাজে না, বাট ওদের যদি কখনো কোনো সমস্যা হয় বা কিছু হয় বা যে কেউ, যে সেই পাশে থাকার বার্তাটা আমি দিতে চাই। কারণ অনেক সময় হয় যে ক্রমাগত কাজ করার ফলে মানে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে তাদের কোথাও একটা ক্লান্তি চলে আসে, মন হয়তো ভারাক্রান্ত হয়। সেই জায়গায় এটাই আমি বলতে চাই যে সবসময় জেনে রেখো যে আমরা শিক্ষিকারা এবং কলেজের সকলেই তোমাদের পাশে আছি, যখনই দরকার তোমরা হাতটা বাড়াতে পারো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, এত মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে একটি উন্নত মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য। আশা করি আমরা সকলেই কথাগুলি মাথায় রেখে পরবর্তী যে কোনো কঠোর সময়কে পেরিয়ে যেতে পারবো। এখন আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমরা আবার ফিরে যাব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমাদের সিঙ্গুর কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং অ্যালুমিনি গ্রুপের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আনন্দদায়ক কিছু বিনোদন উপস্থাপন করতে চলেছি। চলুন সেগুলি দেখে নেওয়া যাক। আজকের দিনের তাৎপর্যের কথা ভেবে যাদের নিয়ে আমাদের অনুষ্ঠান, হঠাৎ জীবনানন্দ দাশের এই সব দিন রাত্রি এই কবিতার কয়েকটি লাইন খুব প্রাসঙ্গিক বলে মনে হলো। মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো, এইখানে পৃথিবীর এই ক্লান্ত এই অশান্ত কিনারার দেশে, এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে, মেডিকেল ক্যাম্বেলের বেলগাছিয়ার, যাদবপুরের বেড, কাঁচড়াপাড়ার বেড, সব মিলে কতগুলো সব। ওরা নয় সহসা ওদের হয়ে আমি কাউকে শুধায়ে কোনো ঠিক মতো জবাব পাইনি, বেড আছে বেশি নেই, সকলের নেই, যাদের আস্তানা ঘর তল্পি তল্পা নেই, হাসপাতালের বেড হয়তো তাদের তরে নয়, বটতলা, মুচিপাড়া, তালতলা, জোড়াসাঁকো, আরো ঢের ব্যর্থ অন্ধকারে যারা ফুটপাথ ধরে অথবা ট্রামের লাইন মারিয়ে চলেছে, তাদের আকাশ কোন দিকে? জানু ভেঙে পড়ে গেলে হাত কিছুক্ষণ আশাশীল হয়ে কিছু চায়, কিছু খোঁজে, এছাড়া আকাশ আর নেই, বিশ্রামের প্রয়োজন আছে, বিচিত্র মৃত্যুর আগে শান্তির কিছুটা প্রয়োজন, হাসপাতালের জন্যে জাহাজের অমূল্য দাদন,
কিংবা যারা মরণের আগে মৃতদের জাতি ধর্ম নির্বিচারে সকলকে সব তুচ্ছতম আত্মকেও শরীরের সান্ত্বনা এনে দিতে চায়, কিংবা যারা এই সব মৃত্যু রোধ করে এক সাহসী পৃথিবী সুবাতাস সমুজ্জ্বল সমাজ চেয়েছে, তাদের ও তাদের প্রতিভা প্রেম সংকল্পকে ধন্যবাদ দিয়ে মানুষকে ধন্যবাদ দিয়ে যেতে হয়। নমস্কার, আমি সায়ন্তিকা সোম। বর্তমানে আমি বারাসাত স্টেট ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল এবং কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্স করছি। আমাদের সিঙ্গুর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের এই অ্যালিউমনি গ্রুপের একজন মেম্বার হয়ে অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই খুশি। এই মহামারীর সময় আমরা সকলেই খুবই ভয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং অনেকেই যারা বাড়িতে রয়েছেন বহুদিন যাবৎ, সকলেরই আমাদের মাইন্ডফুলনেসের যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাই আমরা সকলেই চেষ্টা করতে পারি এই সবকিছুর মধ্যেও আনন্দটাকে খুঁজে নেওয়ার। তাই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান সকলকে শোনাতে চাই। দয়া করে ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলকে আমার তরফ থেকে অগ্রিম ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে Thank you.
together with this world. আজকের এই অনুষ্ঠানে এই দীর্ঘ সময় লাইভ অনুষ্ঠানে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এও এক নতুন অভিজ্ঞতা। আমাদের কোভিড যুদ্ধে যারা সেনাপতি, যারা সৈনিক, তাদের কথা শুনলাম। শুধু এটুকুই বলতে ইচ্ছে করছে, শিক্ষক হিসেবে গর্ব অনুভব করছি, পরিজন রূপে উদ্বিগ্ন হচ্ছি, সাধারণ মানুষ হিসেবে তাদের উপরে ভরসা রাখছি, বিশ্বাস করছি, তাদের সেবায় আশ্বস্ত হচ্ছি, শিক্ষার্থী রূপে তাদের থেকে শিখছি অনেক কিছু, আর বন্ধু হিসেবে শুধু এটুকুই বলার পাশে আছি, আমাদের হাত সারাক্ষণ তোমাদের দিকে বাড়ানো রয়েছে। এখন অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যারা দায়িত্ব গ্রহণ করেছিলেন, এবার তাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জানানোর জন্য আমি ডেকে নিতে চাই আমাদের এই অনুষ্ঠানের যিনি যাজ্ঞিক, সেই অধ্যাপক মাননীয় ডক্টর অরিন্দম শ্রদ্ধা যদি করো তবে শ্রদ্ধা করি বলো না, তাতে শ্রদ্ধাকে ছোট করা হয়। যাদেরকে নিয়ে অনুষ্ঠান, যাদের কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে পাশে দাঁড়ানোর আগ্রহে এই অনুষ্ঠান, তাদেরকে ধন্যবাদ দিলে বোধ হয় ধন্যবাদ জ্ঞাপন নামক ক্রিয়াটিকে ছোট করা হয়। তবু আনুষ্ঠানিকতার যে দাবি, সেই দাবি মেনে অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপনের রীতি রয়েছে এবং রীতি মেনে কাজ করলে তা সফল হয় বলে আমরা মানি। সেই রীতি অনুসারে একান্তভাবে ধন্যবাদ না দিলেই নয় এবং আমরা আন্তরিকভাবে আবার বলছি, শব্দের যে সীমানা সেই সীমাবদ্ধতাকে স্বীকার করেও ধন্যবাদ শব্দ ব্যবহার করে বলছি, আমরা কৃতার্থ, আমরা ধন্যবাদ আর্হ। প্রথমেই ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহাশয় ডক্টর শান্তনু চক্রবর্তীকে, যিনি যার কাছে এই প্রপোজালটা দেয়া মাত্র তিনি সাগ্রহে আমাদেরকে এগিয়ে চলার আহ্বান দিয়েছিলেন এবং তারই অনুপ্রেরণায় আমরা অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যেতে পেরেছি। সবসময় তিনি যেমন আমাদের পাশে থাকেন এই ক্ষেত্রেও তিনি ছিলেন। স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই IQAC কে, আমাদের কলেজে চৈতালী ম্যাডামকে, সৈকতদাকে, দেবজ্যোতিদাকে, প্রত্যেকে যারা IQAC সেলে রয়েছে, তারাও এই অনুষ্ঠানটির কথা শোনা মাত্র আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা এবং সাহস জুগিয়েছিলেন। এই অনুষ্ঠানে আমি আসলে যাদের হয়ে এই ধন্যবাদ জ্ঞাপন রাখছি তারা হচ্ছে আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রীদের যে সংগঠন, আমাদের অত্যন্ত প্রাণের এবং কাছের সংগঠন অ্যালুমনি অ্যাসোসিয়েশন। এটি তাদেরই অনুষ্ঠান, তাদেরই অনুরোধে আমি তাদের হয়ে এই বক্তব্যটি রাখছি এবং রাখছি যখন আমি তাদের একজন হয়েও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। IQAC তরফ থেকে, প্রিন্সিপাল স্যারের তরফ থেকে, আমি যেহেতু একটি মধ্যবর্তী জায়গায়, আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রত্যেককে জানাচ্ছি তোমাদের অসংখ্য ধন্যবাদ। একসঙ্গে পাঁচটা মানুষ একসাথে থাকলে মনান্তর মতান্তর ঘটে যখন তারা সশরীরে, যখন তারা প্রায় অশরীরী অবস্থানে রয়েছে অনলাইন এবং একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে, সেখানে 150 জন মানুষ যে মনান্তর এবং মতান্তর ছাড়া কোঅর্ডিনেটেড ভাবে কাজ করতে পারে সেইটা প্রমাণ করে দিল আমাদের অ্যালুমনিরা। এবং একটি অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান যার দ্বারা আমরা প্রত্যেকে হৃদ্য হলাম সেটা আমাদের সামনে উপস্থিত করলো। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অ্যালুমনি অ্যাসোসিয়েশনের। যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান তাদের আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, তারা আমাদের প্রাণে রয়েছে, তারা প্রাণের মধ্যে রয়েছে, অন্তরের অর্ধস্থলে রয়েছে, জাগ্রত বিবেকের মতে রয়েছে, আমাদের কলেজের কোভিড ওয়ারিয়াররা, আমাদের কলেজের কোভিড ভলেন্টিয়ার।
নিজের দিকে তাকাই মাঝে মাঝে আমরা, আর ভাবি আমরা যখন প্রত্যেকে ভয় কোণঠাসা হয়ে প্রায় নিজের ঘরের কোনটুকু ছেড়ে বেরোচ্ছে না, তখন কি ভয়ানক সাহস নিয়ে তারা বেরিয়ে পড়ছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে। সত্যি তো আমাদের এই যে প্রফেশন, আমাদের আমাদের যা পাই বা না পাই সেই সমস্ত হিসেব বোধ হয় মিশে যায় যখন আমাদের হাতে গড়া বলতে আমরা আমাদের ছাত্রছাত্রীদের বুঝি, তাদের থেকে আমরা জীবনের শিক্ষা পাই। এই অনুষ্ঠান সেই শিক্ষা দিয়ে গেল এবং যাদের মাধ্যমে এই শিক্ষা আমরা পেলাম সেই কোভিড ওয়ারিয়র এবং ভলেন্টিয়ারদের অসংখ্য সহস্র ধন্যবাদ এই অনুষ্ঠানে তাদের শত কাজের ভেতরে সময় বের করে আমাদের পাশে থাকার জন্য। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন বিভিন্ন ইনস্টিটিউশন এবং অ্যাফিলিয়েশন থেকে যারা রয়েছেন এবং এই দীর্ঘ সময় আমাদের পাশে থেকে অনুষ্ঠানটি শুনেছেন, ইন্টারঅ্যাক্ট করেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের ভেতর আজ দুজন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ছিলেন ডক্টর পুরুষোত্তম প্রামাণিক যিনি আমাদের অধ্যক্ষ ছিলেন এবং এখন হুগলি মহাসিন কলেজের তিনি অধ্যক্ষ, আমাদের আইকিউএসসির এক্সটার্নাল মেম্বার তিনি আমাদের সাথে ছিলেন, ছিলেন ডক্টর সৌরভ চক্রবর্তী জুওলজির প্রফেসর, আমাদের সার্ভিসের অত্যন্ত পরিচিত মুখ, তিনিও আমাদের আইকিউএসসির মেম্বার। সৌরভদাকে অত্যন্ত ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের সাথে শুধু যুক্ত থাকার জন্য নয়, আমাদের সঙ্গে চ্যাটে ইন্টারঅ্যাক্ট করার জন্য। আমাদের আশা যে পরবর্তী সমস্ত অনুষ্ঠানে আমরা সৌরভ বাবুকে এবং পুরুষোত্তম বাবুকে আমাদের সঙ্গে এইভাবেই পাবো, যেহেতু তারা একভাবে আমাদের কলেজের সাথে প্রায় অফিসিয়ালি যুক্ত হয়ে গেছে, ফলে কলেজের ভালো মন্দ এবং তার ফেটের সঙ্গে এখন তারাও একইভাবে যুক্ত। আমার ধারণা তাদেরকে আমরা বিভিন্ন সময় পাশে পাবো। আমি ধন্যবাদ জানাই সমস্ত অর্গানাইজারদের যারা প্রাণপাত করে এই অনুষ্ঠানটিকে সম্ভব করে তুলেছেন। ধন্যবাদ জানাই মুনমুনকে যিনি ন্যাক কমিটির পক্ষ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যে মোডালিটিটা, যে ভার্টিক্যালটি রয়েছে সেইটি শীর্ষে রয়েছেন, সেটাকে দেখাশোনা করেন, কনভেনর হিসেবে কোঅর্ডিনেটর হিসেবে মুনমুন প্রচুর পরিশ্রম করেছেন, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মুনমুনের সঙ্গে যেসব শিক্ষক শিক্ষিকারা এই পুরো সময়টা, এই গত কদিনে অল্প সময়ে অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য সারাক্ষণ একটি কোঅর্ডিনেশনে ছিলেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই অবন্তীকে, শ্রীপর্ণাকে, চন্দ্রিমাকে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রায় একদিন এক বেলার নোটিসে অত্যন্ত সুন্দর মনোজ্ঞ উপস্থাপনা তৈরি করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। টিচারদের ভেতরে যারা পার্টিসিপেট করলেন এবং আবার অনেকে অত্যন্ত অল্প সময় পার্টিসিপেশনের ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, অরিন্দমদা, বিনীতা, অভ্রদীপ, আমাদের যারা গাইলো, আমার এখন মেমোরি কাজ করছে না, যারা যারা টিচার যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অল্প সময় রেসপন্ড করার জন্য। ছেলেমেয়েরা অসাধারণ পারফর্ম করেছে, অসাধারণ, এবং তারাও অত্যন্ত অল্প সময়ের মধ্যে তাদের পারফরমেন্সের ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটিকে সফল করে পূর্ণাঙ্গীন ভাবে সফল করার জন্য, তাদের কন্ট্রিবিউশন আমাদের কাছে অত্যন্ত অল্প সময় পাঠিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানটি আন্তর্জালের মাধ্যমে আপনারা প্রত্যেকেই দেখছেন, টেকনিক্যাল সাপোর্ট ছাড়া এটা করে তোলা সম্ভব নয়। সৈকত বন্দ্যোপাধ্যায়, কৌশিক দাস, অনুপম সেন এবং শ্রীপর্ণা কর, এরা প্রত্যেকে এই টেকনিক্যাল সাপোর্টটার দায়িত্বে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাই আমার কলেজের সকল শিক্ষক শিক্ষিকাদের যারা এই দীর্ঘ সময় আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন। আর আমি ধন্যবাদ জানাই সেই সব ছাত্রছাত্রীদের যারা আমাদের প্রেজেন্ট ছাত্রছাত্রী, যাদের অনেকেও এই অনুষ্ঠানটিতে জয়েন করেছেন এবং দীর্ঘ সময় ধরে তারা শুনেছেন, তাদের অনেকে আমরা জানি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তারা অনেককে চোখে দেখেননি, এর মাধ্যমে তারা কলেজের আমাদের কলেজের যে রিচনেস, আমাদের কলেজের যে ট্যাপেস্ট্রি অফ ট্যালেন্ট, তাদের প্রত্যেকের সাথে পরিচিত হওয়ার একটি সুন্দর সুযোগও তারা সদ্ব্যবহার করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। পরিশেষে আমি ধন্যবাদ জানাই সেই সব অজানা অগণিত প্রচুর মানুষকে যারা এই সব মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন, যাদের আমি ধন্যবাদ জানালাম অবশেষে, সেই অজ্ঞাত অলক্ষে নিভৃতে নেপথ্যে থাকা অসংখ্য মানুষ যারা এই দুঃসময় আমাদেরকে লড়ে যাবার সাহস দিচ্ছে, আমাদেরকে সারিয়ে তুলছে, আমাদেরকে আরোগ্য দিচ্ছে এবং যখন আরোগ্য সম্ভব হচ্ছে না তখন সান্ত্বনার বাণী শোনাচ্ছে এই জগতে ছড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ধরাকে, ধন্যবাদ জানাই ভূমাকে, অন্তরিক্ষকে, যারা আমাদেরকে পোষণ করেছে
এবং আমার বিশ্বাস এই মহামারীর শেষে একইভাবে পূর্ণাঙ্গীন ভাবে তাদের ক্রোড়ে আমাদেরকে পুনরায় পোষণ করবে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সকলের শান্তি সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে প্রত্যেকের পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার। শেষ করি তাহলে। আর একটি মানুষকে ধন্যবাদ না জানালে বোধ হয় তার ঋণ স্বীকার না করলে বোধ হয় এই অনুষ্ঠান অসমাপ্ত রয়ে যায়। তিনি হলেন আমাদের সকলের প্রিয় অরিত্তম দা। অরিত্তম দার যোগসূত্র ছাড়া এই অনুষ্ঠান আজকে এই পর্যায়ে কখনোই পৌঁছতো না। অরিত্তম দা নিজের কথা তো বলেনি, তাই অরিত্তম দার কথা আমি একটু বলি। যে অনুষ্ঠানের মূল পরিকল্পনা এবং প্রতি মুহূর্তে এই অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য যেটুকু আলোচনা, সকলের সঙ্গে যোগাযোগ, সমস্ত কিছুই সম্ভব হয়েছে অরিত্তম দার ঐকান্তিক প্রচেষ্টায়। তাই অরিত্তম দাকে শুধুমাত্র ধন্যবাদ বলবো না, ধন্যবাদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা। তুমি ভালো থেকো এবং আগামী দিনে অরিত্তম দার নেতৃত্বে আমরা আবার নিশ্চয়ই এরকম অনুষ্ঠান করতে পারবো, এই আশা রাখি। এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। নমস্কার, শুভ দীপ্তাহরিক, বিদায় সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।